فقد قال الله تعالى عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة حق على الله أونهم مجاهد في سبيل الله والمكاتب الذي يريد الأداء والناكح الذي يريد العفاف رواه الترمذي وابن ماجه والنسائي في الكتاب النكاح وقال هذا حديث حسن صحيح যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিনি পাক ও পবিত্র সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে পাক পবিত্র করার ব্যবস্থাও করেছেন আমাদের জীবনকে পবিত্র রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছেন যার মাধ্যমে আমরা আমাদের চরিতার্থ করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের শাহওয়াতের মাঝে নেকির ব্যবস্থা রেখেছেন এটা ইবাদতের অন্তর্ভুক্ত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এর জন্য আমরা প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি যিনি কোনো মানুষকে ভয় করতেন না কোনো সমাজকে ভয় করতেন না তিনি কেবল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতেন এবং তিনি পবিত্র জীবনযাপন করতেন তিনি সঙ্গিনী গ্রহণ করেছেন অবহিত কোনো সম্পর্ক তিনি তার জীবনে বাস্তবায়ন করেননি আমরা তার প্রতি সালাত এবং সালাম পাঠ করি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি এটা হলো বিবাহ সংক্রান্ত বিষয় এটা এই বিষয়ে আমার প্রথম খুতবা তাই বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আমি হয়তো কথা বলবো না আমি শুধু আজকে বিবাহের গুরুত্ব সম্পর্কে দুই একটি পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং এর উপকারিতাটা কী এটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব যদিও আপনারা জানেন যে আমি বলতে গেলে সময় হয়তো পার হয়ে চলে যায় তবে আমি চেষ্টা করব এটাকে পৌনে এক ঘন্টার মধ্যে মানে ৪৫ মিনিটের মধ্যে সেরে দিতে যদিও কোনো কথা থেকে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এটা বোঝার সহজ করে দেয় আমার দাবি নয় বরং এটা আপনারা যারা শ্রোতা যারা আমাকে পছন্দ করেন আমি এটা অন্তত চেষ্টা করি যে কথাগুলোকে যেইভাবে আমি ফিল করি বুঝি ওইভাবেই যেন আপনাদের কাছে আমি বোঝাতে পারি এই জন্য ওইভাবে কথাগুলোকে আমি সাজাই বা ভাবি আমাদের সমাজের তথাকথিত যেই বিষয়গুলো যেইভাবে যারা উপস্থাপন করে আমি ওই অনুসরণ করি না তো আজকেও তার ব্যতিক্রম কিছু ঘটবে না ইনশাআল্লাহুল আজিজ এই বিবাহের বিষয়টা আমি যেভাবে ভেবেছি বা যেভাবে পাচ্ছি কোরআন এবং হাদিসে তা হচ্ছে এই পৃথিবীতে শুধু আমরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নই আমাদের মতো করে বহু কিছু আল্লাহ সৃষ্টি করে রেখেছে কিছু আছে আমরা দেখতে পাই না যেমন ফেরেশতা মালাইকা আমরা দেখতে পাই না কিছু আছে জিন অনুভব হয়তো অনেকে করেছে জিন কিন্তু কেউ দেখতে পায়নি বা দেখতে যারা পায় তারা হয়তো পায় আমরা দেখতে পাইনি সচরাচর আমাদের সমাজে তাদের কোনো অস্তিত্ব দেখতে পাওয়া যায় না কিন্তু তাদের অস্তিত্ব আমাদের চারপাশে আছে এ সম্পর্কে কিছু আমাদেরকে জানানো হয়েছে কিন্তু ফেরেশতাদের সম্পর্কে তাদের জীবনযাপন কেমন তারা কি খায় না খায় কি করে এগুলো আমাদেরকে জানানো হয়নি জিনদের সম্পর্কে জানানো হয়েছে যতটা জানতে পাই যে জিনরা আমাদের উচ্ছিষ্ট হাড়হাড্ডি থেকে ওগুলো ওরা গোস্ত হয়ে যায় ওগুলো খায় গোবর এটা ওদের পশুদের খাদ্য এই বর্ণনাগুলো কিছুটা আছে এবং জিনদেরও জোড়া আছে সঙ্গী আছে জিনেরা আমাদের মতো বাচ্চা হয়তো প্রসব করে না কিন্তু পাখির মতো ডিম পারে তো এই তথ্যগুলো আছে কিন্তু যেহেতু আমরা দেখতে পাই না তাই তাদের নিয়ে আমরা কথা বলবো না
আমাদের নজরে যে সমস্ত সৃষ্টিগুলো আছে, এক হলো আমরা মানুষ, আরেক হলো পশু পাখি। যত প্রাণী জগৎ আছে আমাদের মতেই কিন্তু প্রাণী। কোরআনে একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আকাশে যে পাখিগুলো ওড়ে এটা তোমাদের মতে একটা উম্মাহ, জাতি আল্লাহ বলেছে। তার মানে আমাদের মতে তারা একটা জাতি, কিন্তু আমরা তাদের ধরন বুঝি না। তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বন্দীগিরি সম্পর্ক রয়েছে। এই পশুর সাথে মানুষের কয়েক দিক থেকে অমিল, পৃথক, মানুষ থেকে পশু কয়েক দিক থেকে পৃথকভাবে আল্লাহ সৃষ্টি করেছে। এক হলো সৃষ্টিগতভাবে পার্থক্য আছে পশুতে এবং মানুষে, জীবনযাত্রার মান তাতে পার্থক্য আছে পশুতে এবং মানুষে, এবং মর্যাদার দিক থেকে যেটা মান বললাম, আরেকটা হচ্ছে হুকুম আহকামে পশুতে আর মানুষে পার্থক্য আছে। মোটামুটি এই তিনটা হচ্ছে সব থেকে বড় দিক, যে মানুষের সাথে পশুর সৃষ্টিগত পার্থক্য, দ্বিতীয়ত হচ্ছে মান মর্যাদায় পার্থক্য, তৃতীয়ত হচ্ছে হুকুম আহকামে পার্থক্য। পশু একরকমের সৃষ্টি আর মানুষ সোজা হয়ে কাঠামো, মানুষকে কাঠামো দান করা হয়েছে, সুঠাম করা হয়েছে, সে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, পশুকে এই গুণ দেওয়া হয়নি, পশু সবসময় ঝুঁকে থাকে। মান মর্যাদার দিক থেকে পশু যেখানে খায় সেখানে ঘুমায়, সেখানে মলমূত্র ত্যাগ করে, কিন্তু মানুষ তার খাবার জায়গা আলাদা, তার শোয়ার জায়গা আলাদা এবং মলমূত্র ত্যাগ করার জায়গা আলাদা, পৃথক, একই জায়গায় মানুষ এটা করে না। এটা হচ্ছে মানুষের মান। পশু, কোনো মানুষ যদি কোনো পশুকে মেরে দেয়, এর জন্য কোনো মানুষকে মারা যাবে না, কারণ এটা মানুষের মান। পশুকে ওই মান দেওয়া হয়নি যে কেউ কোনো পশুকে মেরে দিয়েছে তাই কেসাস স্বরূপ এখন একে মেরে ফেলা হবে, না, এই মান পশুকে দেওয়া হয়নি। তার মানে এই ক্ষেত্রে মান মর্যাদায় মানুষ হচ্ছে শ্রেষ্ঠ। হুকুম আহকামের দিক থেকে পশু কোনটা হালাল কোনটা হারাম এটা পশুর উপরে নির্ধারণ করা হয়নি, কিন্তু পশুর মালিকের উপরে নির্ধারণ করা হয়েছে, যে পশু যদি অন্যের জমি ঢুকে যায় এটা পশুর জন্য হারাম নয়, বরং পশুর মালিকের জন্য হারাম। পশু কোন পশুর সাথে যৌনাচার করবে এটা পশুর উপরে নির্ধারণ করে দেওয়া হয়নি, কিন্তু এটা মানুষের উপরে নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো পশু রাস্তাঘাটে যেখানে সেখানে ঘুমিয়ে থাকে, কিন্তু আমরা ঘুমাই বিছানায়, যেখানে আমরা শুই, রাস্তাতে শুলে আমরা বিছানা বিছিয়ে তারপরে শুই, এটা হচ্ছে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য। এই তিন নাম্বার পয়েন্টের মধ্যে যে পশুর জন্যে সম্পর্ক নির্ধারণ করা হয়নি, কিছু কিছু পশুর চরিত্র সম্পর্কে সায়েন্স এটা বলতেছে যে তারা যেই পশু থেকে জন্ম হয় সে তার মা হিসেবে চিনতে পারে, কিছু কিছু পশুর নেচার এটা আছে, ওই ওটার সাথে সহবাস করবে না ওই পশু। সম্ভবত এটা আমি ঘোড়া সম্পর্কে হয়তো এরকম তথ্য আছে কি না জানি না, আছে কিছু পশু যদি থাকতে পারে, সায়েন্স যদি আবিষ্কার করতে পারে বেটার, কিন্তু আমভাবে সমস্ত পশু কি, কার থেকে জন্ম, নাসল কি, কে পিতা মাতা, ভাই বোন, খালা ফুফু, এগুলো পশুর মধ্যে নাই, এজন্য ওদের হালাল হারামও নাই। বিপরীত লিঙ্গের সাথে পশু যৌনাচার করতে পারে, লজ্জাস্থানের ব্যবহার করতে পারে, এটা পশুর জন্য, কিন্তু মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিধিবিধান দিয়ে দিয়েছে, এই কাজটা মানুষ পারবে না। আল্লাহ বলছে এটা মানুষের জন্য একটা মাত্র জায়গাকে হালাল করা হয়েছে, বাকি অন্য কোনো ওয়ে নাই যে মানুষ তার লজ্জাস্থানকে ব্যবহার করবে, আল্লাহ বলছে জায়েজ নাই। যদি কোনো মানুষ তার লজ্জাস্থানকে ব্যবহার করতে চায়, সম্ভোগ করতে চায়, তাহলে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র একটা রাস্তা খোলা রেখেছে, সেটা হচ্ছে যাকে বিবাহ করা বৈধ এমন কোনো নারীকে সে বিবাহ করে নিবে, যাকে বিবাহ করা বৈধ, যাকে তাকে নয়, যাকে বিবাহ করা বৈধ এমন নারীকে, কোনো একজন নারীকে, দুইজন, তিনজন, চারজন পর্যন্ত তার সীমা রাখা হয়েছে, সে বিয়ে করবে যদি তার যৌনাঙ্গর প্রয়োজন হয়, তখন মানে ব্যবহার করার প্রয়োজন হয়। এটা হচ্ছে মানুষের হুকুম। যদিও কিছু মানুষ আছে যারা পশুর চরিত্রের এই হুকুম মানে না, মেনে চলে না, যেখানে সেখানে লজ্জাস্থানের ব্যবহার করে, এটা হচ্ছে পশুর চরিত্রের মানুষ। আর কিছু মানুষ আছে পশুর চাইতেও নিকৃষ্ট, পশু যেই কাজ করে না কিছু মানুষ ওই কাজ করে। পশু আপনি একটা রেকর্ড দেখাতে পারবেন না যে পশুর যেই জায়গাটা নির্ধারণ করা হয়েছে মিস্টেক বশত অন্য জায়গা দিয়ে ঢুকিয়ে দিয়েছে, এটা এই পর্যন্ত কেউ দেখাতে পারবে না যে পশু এরকম ভুল করে, কিন্তু এই জঘন্য কাজটা মানুষ করে, এই জঘন্য কাজটা মানুষ করে থাকে। তার মানে এরা পশুর চাইতেও জঘন্য। তারপর পশু আরও কিছু কাজ করে না, কিন্তু মানুষ সেই কাজগুলো করে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলা হয় আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টি থেকে শরীফ মানে ভদ্র করে মানুষকে সৃষ্টি করা হয়েছে, সেই ভদ্র মানুষগুলো সব থেকে জঘন্য কাজে লিপ্ত, যেটা কোনো পশুও করে না।
এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের দুই তিনটা আয়াতের মধ্যে এরকম বলে দিয়েছে যে এরা পশুর চাইতে নিকৃষ্ট। এক তো আমরা সবাই জানি সেই আয়াত যেটা সূরা আরাফ 7 নম্বর সূরার 179 নম্বরে রয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ যারান আলি কাসির ওয়ালাকাদ যারান আলি জাহান্নাম কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। এখানে আল্লাহ থেমে যায়নি, কিছু আছে কাল আনআম পশুর মতো, আর কিছু আছে বালহুম আদাল তার চাইতে নিকৃষ্ট। আর আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন, আর এরাই হচ্ছে গাফেল। গাফেল আল্লাহ কাফেরও বলেনি ফাসেকও বলেনি, গাফেল একটা শব্দ ব্যবহার করেছে। এত জঘন্য কাজে লিপ্ত মানে পশুর চাইতে নিকৃষ্ট ব্যক্তিকে আল্লাহ গাফেল বলেছে। আমরা কিন্তু অধিকাংশই হচ্ছে ধর্ম থেকে গাফেল, এই গাফেলতিটা কিন্তু আমাদের মধ্যে আছে, কিন্তু আল্লাহ ওদেরকে বলেছে গাফেল। এই জন্য গাফেলতিটা কিন্তু কোনো সাধারণ কোনো বিষয় নয়। আপনি ধর্ম চর্চা করেন না, কোরআন পড়েন না, হাদিস পড়েন না, আপনি ধর্ম থেকে গাফেল, আপনি ভাবছেন এটা সাধারণ কিছু, সাধারণ কিছু নয়। আল্লাহ বলছে যারা পশুর চেয়ে নিকৃষ্ট, আল্লাহ বলছে উলাইকা হুমুল গাফিলুন, এরা মূলত গাফেল, আর আপনি গাফেল হয়ে থেকে গেছেন, তাহলে আপনি কি হবেন? তাহলে মুশকিল এটা। তো এই একটা আয়াত আল্লাহ বলছে কিছু মানুষ আছে পশুর চেয়ে নিকৃষ্ট। আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল 8 নম্বর সূরা 22 নম্বর আয়াতে রয়েছে। এই দুইটা আয়াত আমি এখানে নোট করিনি, এখন কেন যেন মানে মনে পড়লে যেন বলতেছি, আনফালের মধ্যে রয়েছে। আল্লাহ বলছেন ইন্না শাররা দাওয়াব্বি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযী লা ইয়াকিলুন, আল্লাহর কাছে ওই পশু হচ্ছে সব থেকে নিকৃষ্ট যেই পশু শুনেও না বুঝেও না। লা ইয়াকিলুন বলছেন আকল নাই, এটা হচ্ছে ইন্না শাররা দাওয়াব্বি ইনদাল্লাহ, আল্লাহর কাছে এমন পশু হচ্ছে সব থেকে নিকৃষ্ট যে কথা শুনেও না বুঝেও না। এটা কেন বলেছে আল্লাহ? যাতে আমরা মানুষরা ওই রকম চরিত্রের পশু না হই যে তার মালিকের কথা শুনেও না বুঝেও না। আল্লাহ বলছেন এই ধরনের ব্যক্তিত্ব মালিকের কাছে ঘৃণিত। আল্লাহ বলছেন শাররুদ দাওয়াব, আল্লাহর কাছে আমরা সবাই কিন্তু দাওয়াব মানে প্রাণী জানোয়ার, আমরা সবাই কিন্তু জানোয়ার, জীবন যারা আছে জানোয়ার, আমরা সবাই জানোয়ার আল্লাহর কাছে প্রাণী। আল্লাহ বলছে প্রাণীদের মধ্যে ওটা হচ্ছে নিকৃষ্ট প্রাণী যে শুনেও না বুঝেও না। তা আল্লাহর কথা যদি কেউ না শোনে না বোঝে তাহলে এ হচ্ছে অবশ্যই নির্বোধ। আর কিছু প্রাণী আল্লাহ নিজেই সৃষ্টি করেছে নির্বোধ করে, আল্লাহ ওটাকে কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করেনি, বরং যাদেরকে আকল দিয়েছে এই আকলওয়ালাদেরকে বলেছে যারা বোঝে না তারা হচ্ছে নির্বোধ। আল্লাহ কুল্লি হাল, তো মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিধিবিধান রেখে দিয়েছে যে মানুষ তার যৌন চাহিদা মিটাবে একটা মাত্র রাস্তায়, বিকল্প কোনো রাস্তা তার রাখা হয়নি। যদি সে করে তো সে গুনাহগার হবে। যেমন দেখেন কোথায় আছে, কোরআনে দুইটা জায়গায় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলোকে এইভাবে বলেছে। সূরা মুমিনুন 23 নম্বর সূরার শুরুতে 10টা আয়াত আছে, তার মধ্যে একটা গুণ হলো এই, আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা নাজাত পেয়ে গেল, সফলকাম হয়ে গেল। ওই মুমিনরা কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী। প্রথম গুণ, নাজাত প্রাপ্ত দলের প্রথম গুণ কি? এমন মুমিন যারা তাদের নামাজে বিনয়ী, খুশু খুজুর সাথে নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়িয়ে আমাদের মতো মশা মারে না, এক পাও দিয়ে আরেক পাও এরকম করে না, নামাজে দিয়ে ওই লেফট রাইট করে না, খাশিউন। সেই নামাজ যে কি পড়তেছে ওই চিন্তা ভাবনা করে পড়ে। ইনশাল্লাহ কালকের একটা বক্তব্য হবে ইয়েতে আপনার শিবু মার্কেট, নামাজের গুরুত্ব নিয়ে হবে, ওখানে এই কথাগুলো আসবে ইনশাল্লাহুল আজিজ। তাআলা বলেছেন তারা নামাজে বিনয়ী, তারপর তারা কি করে? আনিল লাগুই মুরিদুন, যেখানে লাঘু কাজ হয় সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়, লাঘু কাজের সাথে জড়ায় না। এখানে গোল হয়ে একটা মাইক বাজে ওই বিভিন্ন হারবাল বিক্রি করতেছে, মোমিন কোনো দিন ওখানে গিয়ে দাঁড়িয়ে যাবে উকি মারবে না। আনিল লাগুই মুরিদুন, সেখান থেকে মুখ ফিরাবে সে, মাঠে খেলা চলছে ক্রিকেট খেলা বা কোনো খেলা, মোমিন ওখানে গিয়ে টিকিট কেটে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আনিল লাগুই মুরিদুন, এখান থেকে মোমিন দূরে সরবে। কিন্তু যারা এটা করে সুবহানাল্লাহ, এটা নামের মাত্র মোমিন আপনি মুসলিম দাবি করতেছেন, যেখান থেকে মোমিনের গুণ আল্লাহ বর্ণনা করতেছে এই রকমের লাগো দেখলে মোমিন এখান থেকে সরে যাবে আর আপনি টিকিট কেটে ঢুকতেছেন। পার্থক্য কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচারের সাথে আপনার চিন্তার, আপনার থিঙ্কিং এর? কোথায় আপনি আর কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার, চিন্তা করতে হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা হুম আনিল লিযাকাতি ফাঈলুন, তারা তাদের যাকাত যেটা তারা সেই যাকাতকে পরিপূর্ণভাবে বণ্টন করে মেনটেন করে। তারপর আল্লাহ বলছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম ওয়াহাফিজুন,
মোমেন ওই মোমেনরা নাজাত পেয়ে গেল যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আল্লাহ একেবারে এটাকে টেপ মেরে দিয়েছে, লজ্জাস্থানের ছিদ্রকে বন্ধ করে দিয়েছে একেবারে। আল্লাহ বলছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ বলছেন এটাকে হেফাজত করবে। তার মানে শুধু পুরসাব করা ছাড়া আপনার এই জাকার যেটা পুরুষাঙ্গ এটার অন্য কোনো কাজে ব্যবহার হবে না, হেফাজত করতে হবে, এটাকে হেফাজত করতে হবে। এটা বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া দেখেন, আল্লাহ বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম, একটা রাস্তা খুলে দিলেন, যেটা আল্লাহ আমাদেরকে চাহিদা দিয়েছে এখন আল্লাহ আমাদেরকে রাস্তা খুলে দিচ্ছেন। আল্লাহ বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম, বান্দায় টেপটাকে খুলে দিলাম শুধু তোমার স্ত্রীর জন্য, ইল্লা আলা আজওয়াজিহিম, একটা মাত্র রাস্তা তোমার জন্য খুলে দেওয়া হলো। আরেকটা কি, একটা অপশন দিয়ে দিয়েছে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফা ইন্নাহুম গায়রু মালুমিন, আল্লাহ বলছেন তোমার জন্য তোমার দাসীকেও জায়েজ করে দিলাম বান্দা, তোমার স্ত্রী এবং তোমার দাসীকেও তোমার জন্য জায়েজ করে দিলাম, বা ইন্নাহু গায়রু মালুমিন, এটা ওই হারামের অন্তর্ভুক্ত না, এটা হালাল করে দিলাম তোমার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পুরুষ মহিলা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, পুরুষদের জন্য তার সঙ্গে স্ত্রীদের সাথে শুধুমাত্র সহবাস করা হালাল করা হয়েছে, আর তার দাসীদের সাথে সহবাস করা হালাল করা হয়েছে। এখানে দুইটা আদেশ করা হয়েছে বা দুইটা পথ, এক হলো স্ত্রী আরেক হচ্ছে দাসী। দাসী কারা? বর্তমান সমাজে দাসী মালিক কেউ না, আমাদের কারো কাছে দাসী নাই, আমরা নিজেরাই নিজেদের তকদিরের মধ্যে আঘাত করেছি। এটা আমাদের মালিক হওয়ার একটা সবাব ছিল, কিন্তু যেই ওয়ে থেকে দাসীর মালিক হওয়া যেত আমরা সেই ওয়েটা রাস্তাটাকে বন্ধ করে দিয়েছি। সেটা ছিল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সংগ্রাম, জিহাদ করা। জিহাদের মাধ্যমে আমরা যদি পরাস্ত করতে পারতাম কাফেরদেরকে, তাহলে ওদের মহিলাদেরকে দাসী করে গ্রহণ করা যেত, আর এতে অনেক কল্যাণ আছে। এটা শুধু ভোগের কারণে গ্রহণ করতাম তা কিন্তু নয়। যেই সমস্ত মহিলারা এখন ফ্রিডমভাবে চলাফেরা করতেছে, এরা যদি মুসলিমদের আন্ডারে চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে দাসী বানিয়ে এদেরকে হত্যা করে দিতে, আল্লাহ চাইলে বলতে পারতো যে এদেরকে হত্যা করো পুরুষদের মতো, কিন্তু কেন করেনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের উপরে দয়া করেছে, এরা দাসী হয়ে থাক, হতে পারে এই দাসী অবস্থায় ইসলাম গ্রহণ করে নেবে, তোমাদের চরিত্র দেখে নাজাত পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল, এটা বড় একটা রিজন ছিল। তো যাই হোক, নাস্তিকরা সবসময় ভিন্ন অ্যাঙ্গেল দিকেই নেবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা বড় ব্যাপক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই দাসী তোমাদের জন্য হালাল করা হলো, কিন্তু যেহেতু দাসীর এখন আর নাই, এটা আবার যখন আমাদের তকদিরে আসবে তখন জায়েজ হবে। তো দাসী কারা এটা বলতে গিয়ে বলেছিলাম, দাসী কারা? আরবদের মতো হয়েন না যে আপনার ঘরের ওই খাদ্দামা যেটা ইন্দোনেশিয়া ফিলিপাইন থেকে একটা খাদ্দামা যে বেতন ভিত্তিক নিয়ে আসছেন, এর সাথে খারাপ কাজ করা শুরু করে দিবেন, বলবেন যেটা আপনার দাসী। এটা তো আমাদের দেশের কবর মাজার পূজারীদের মতো অপব্যাখ্যা, কোরআনের অপব্যাখ্যাকারীরা। আপনি কি মনে করেন আপনার হসপিটালের যে ওই কল, যে কল রিসেপশনে যে মেয়েটা আছে, ব্যাংকের যেই আপনার অ্যাসিস্ট্যান্ট যে মহিলাটা আছে, বস আপনার জন্য কি এটা হালাল হয়ে গেছে? এটা দাসী আপনার? এটা আপনার দাসী না। এই যে আপনি এত বড় বাড়ির মালিক, আপনি যে গ্রাম থেকে মেয়েটাকে নিয়ে আসছেন, আপনার আপনার ছেলের জন্য এই মেয়েটা কি দাসী? ও কিন্তু মানে কর্মকার, ও কিন্তু আপনার একটা মানে চাকর, ও কিন্তু দাসী নয়। চাকর আর দাসীর মধ্যে পার্থক্য আছে। যে যার প্রতিষ্ঠানে চাকরি করে সবাই কর্মচারী, আমরা কেউ না কেউ মালিকের বিভিন্ন ফ্যাক্টরিতে গার্মেন্টসে কাজ করতেছে, তাহলে গার্মেন্টসের যত মহিলার চাকরি করতেছে সবাই কি দাসী মালিকের, যাকে তাকে একদিন করে নিয়ে যাবে এরকম? এটা হচ্ছে কর্মচারী, তারা টাকার বিনিময়ে বেতন ভিত্তিক সে চাকরি করে, আপনি তাকে কিনে নেন নাই। আর দাসী হচ্ছে ব্যক্তি, কোনো মালিকানাই নেই, সে আপনার গোলাম, মানে আপনার গোলাম দাসী। আপনি তাকে খেতে দিলে খেতে পাবে, নাহলে পাবে না, এটা হচ্ছে দাসী। তো ওই দাসী আর এখন আর নাই। তো যেহেতু দাসী নাই, আমরা একটা চ্যাপ্টারকে এখন ক্লোজ করে দিই। তাহলে আমাদের কাছে বাকি রাখ থাকলো কি একটা মাত্র ওয়ে, সেটা কি, যাকে বিয়ে করা হালাল করা হয়েছে আপনি শুধু ওই জায়গাটা ব্যবহার করতে পারবেন, এছাড়া অন্য কোনো জায়গায় আপনি আপনার লজ্জাস্থানকে ব্যবহার করতে পারবেন না। যদি করেন, আল্লাহ বলছেন ফামানি বিতাগা ওয়ারা আযালিকা, যদি কেউ তার দাসী অথবা স্ত্রী ছেড়ে অন্য কোনো দিকে নজর যায় বা অন্য কোনো দিকে সে যায়, তাহলে সে কি ফাউলাইকা হুমুল আদুন, হল আল্লাহর শত্রু, ধর্মের শত্রু, বিধানের শত্রু, সীমা লঙ্ঘনকারী। আল্লাহ বলছেন ফামানি বিতাগা ওয়ারা আযালিকা, এই বিধানের বাইরে যদি কেউ অন্য কোনো কিছুকে তালাশ করে, অন্য কোনো জায়গায় অন্য কোনো ওয়ে তালাশ করে, হতে পারে সে অন্য কোনো মহিলার কাছে গেল, হতে পারে সে জাপান থেকে চায়না থেকে একটা ডল কিনে নিয়ে আসলো, জানেন পুতুল বেরিয়েছে এখন মহিলা পুতুল, আপনার স্ত্রীর সাথে সঙ্গম করলে যেমন অ্যাটিটিউড করবে পুতুল আপনার সাথে অ্যাটিটিউড করবে, একের হুবহু ওইভাবে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে জাতিকে।
একেবারে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এটাকে তারা মানে জাতির কল্যাণের জন্য বানিয়েছে, যুবকদের কল্যাণের জন্য, কিন্তু অধঃপতনে ঠেলে দিয়েছে। তারপরে টয়েজ বেরিয়েছে, খেলনা, এগুলো যেগুলো ব্যবহার করে, আল্লাহ কি বলেছে, না হেফাজত করতে হবে লজ্জাস্থান, একটা জায়গায় মাত্র ব্যবহার হবে, সেটা শুধুমাত্র তারা সঙ্গীর সাথে। আরে নিজেরটা নিজে সে ব্যবহার করতে পারবে না, আল্লাহ হারাম করে দিয়েছে, নিজেরটা নিজে সে ব্যবহার করতে পারবে না, যদি প্রয়োজন হয় তারা তাকে বিয়ে করতে বলেছে। আল্লাহ বলছেন যারা এই পথ ছেড়ে অন্য কোনো পথ গ্রহণ করবে, তার মানে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদুন বলেছে। আদুন মানে আল্লাহর বিরুদ্ধাচরণকারী, আল্লাহর বিধানটাকে ছুঁড়ে ফেলা দেওয়া ব্যক্তি। এটা আল্লাহ যেমন সূরা মুমিনুনে বলেছে, তেমনি এই আয়াত আপনি সূরা মারিজে পাবেন, 70 নম্বর সূরার হাদিস আয়াত নম্বরগুলো হচ্ছে 29-31। ওখানেও মুমিনের 10টা গুণ, 10টা আয়াতে মুমিনের গুণ বলা হয়েছে। ওখানে বলা হয়েছে যারা তাদের নামাজকে হেফাজত করে, এই আয়াতে আছে আর ওখানে আছে, যারা নামাজে বিনয়ী, হেফাজত করে এবং দা এমন কন্টিনিউ নামাজ পড়ে, মানে 5 অক্ত পড়ে, এমন না যে 1 অক্ত ছেড়ে দেয়, ওই আয়াতগুলো তো আছে। তাহলে 29, 30, 31 মধ্যে এই বিধানটা পাবেন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তাহলে আমাদের প্রত্যেক পুরুষ জাতি যারা খুজানা, খাজানা, আমরা কিন্তু কেউ খাজা নাই এখানে, আসেন কোনো খাজা এখানে, খাজা মানে বুঝেন ওই আপনার বাবা খাজানা, ওই খাজা খাজাকে এই জন্যই বলা হয়, খাজার রিপু সব বন্ধ হয়ে গেছে, বুঝেন, মানুষের নাকি কয়েকটা রিপু থাকে, তো যাদের রিপু বন্ধ হয়ে যায় তাদেরকে বলা হয় ফার্সি ভাষায় সম্ভবত খোজা, ওই খোজা থেকে বাংলায় খাজা হয়ে গেছে, যে খাজা বাবার ভক্ত বাংলার জমিন অনেক না। খাজা মানে হচ্ছে যার যৌন চাহিদা নাই, ও ল্যাংটা হয়ে বসে থাকবে, ও হচ্ছে খাজা। তা আমাদের মধ্যে যারা পুরুষ যারা খাজানা, খোজানা, তাদের জন্যে বিয়ে করা লাজিম, কারণ যেহেতু তার একটা প্রয়োজন, চাহিদা আছে, তাহলে তার চাহিদার জন্য তাকে একটা জায়গা খোলা আছে, তখন কী করা হবে, তাহলে ওটা খাওয়াটা কি আপনার জন্য, ওইটাই হচ্ছে একমাত্র পথ। তো যাই হোক, আল্লাহ বলেছেন এই পথ ছেড়ে যদি কেউ অন্য কোনো পথে যায় তাহলে সে হচ্ছে সীমালঙ্ঘনকারী। এখন যদি কেউ প্রশ্ন করে যে বিয়ে করাটা কি, শুনেছেন এরকম প্রশ্ন যে অনেকে করে, বিয়ের হুকুম কি, কেউ যদি বলে বিয়ে সুন্নাহ, বলে জায়েজ উত্তম, কেউ বলে ফরজ ওয়াজিব, আপনি কোনটা বলবেন? আমাকে যদি কেউ প্রশ্ন করে বিয়ে কি, তাহলে আমি একটা দিক দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বিয়ে হলো অজু করার মতো। এখন আপনি বলেন অজু করা কি, ফরজ, সুন্নত, নফল, কি ফরজ, সবসময় ফরজ? আমি সকাল 10টা বাজে এখন আমি অজু করুম না, ওই সময় যদি আমি অজু করি ওটা আমার জন্য কি হবে, উত্তম, নফল, কারণ ওটা আমার অজু করা তখন ফরজ না, কিন্তু ওই সময় অজু করলে আমার জন্য নফল, উত্তম হবে। কিন্তু এখন নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এখন অজু করাটা কি ফরজ, এখন অজু করা ফরজ। বিয়েটা আপনি ওইভাবে নিয়ে নেন, বিয়ে ওই প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ যার সামর্থ্য আছে, কামনা আছে, যার কামনা বাসনা আছে এবং সামর্থ্যবান, এমন প্রত্যেক পুরুষের উপরে বিয়ে করা ফরজ। এখন আমাদের ওয়াক্ত হয়ে গেছে আপনার, তার মানে আপনাকে এখন আনলোড করতে হবে, আপনার এখন চাহিদা জেগে গেছে, আপনার চাহিদা জেগে গেছে, তাহলে আপনার একটা মাত্র পথ আল্লাহ খুলে দিয়েছে, সেটা কি, স্ত্রী। তাহলে আপনাকে স্ত্রীতে এমনি যাত্রা যাকে তাকে তো রাস্তা থেকে স্ত্রী বানাতে পারবেন না, তো তাকে বিয়ে করতে হবে। রাসূল সাল্লাম বলছে তোমরা যদি রাস্তাঘাটে ঘুরো আর তোমাদের চাহিদা জেগে যায়, তোমরা তোমাদের স্ত্রীদের কাছে ফিরে আসো, কারণ ওর কাছে যা আছে তোমার স্ত্রীর কাছে তাই আছে। এটা বলেছে, এইভাবে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। তো বিয়ে করাটা হচ্ছে অজুর নেয়, যার চাহিদা আছে তার উপরে ফরজ, যার সামর্থ্য আছে চাহিদা, দুইটা জিনিস যার জমা হয়ে যাবে, সামর্থ্য এবং চাহিদা, তাহলে তার বিয়ে করা ফরজ। যারা বিয়ে করেছেন তারপরও যে তাদের চাহিদা যে মিটে গেছে এমন কিন্তু না, আমরা কিন্তু খবর রাখি, বুঝতে পারছেন, আপনার চোখও মহিলাদের দিকে যায়। যদি আপনি বিয়ে করেছেন, আল্লাহ বলছেন বান্দা তোর পাপ থেকে বাঁচতে হবে, অতএব সামর্থ্যবান যদি আপনি হয়ে থাকেন আরেকটা করেন, তাতেও যদি আপনার চরিত্র ঠিক না হয় আরেকটা করেন, আপনার জন্য 4টা আল্লাহ বলেছে। আর আল্লাহ বলছেন আলাইয়া আলামু মান খালাকা ওয়া হুয়া আল-লাতীফুল খাবির, বান্দা তোকে আমি সৃষ্টি করেছি, তোর ফিতরত সম্পর্কে আমি জানি, যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় তোর থেকে থাকে, যদি জাহান্নামকে তোর ভয় তোর মধ্যে থেকে থাকে, যদি সত্যি তুই জাহান্নাম থেকে বাঁচতে চাস, তাহলে তোকে চক্ষু লজ্জা নয়, প্রয়োজন তোকে 4টা বিয়ে করতে হবে, কিন্তু তোকে পবিত্র জীবনযাপন করতে হবে, পবিত্র জীবনযাপন করতে হবে। রাসূল ইসলাম সম্পর্কে একটা আমাদের দৃষ্টিভঙ্গি আছে, আজকে আমার একটা কথা মনে পড়েছে, ইনশাআল্লাহ এটা আপনাদের সাথে শেয়ার করব। তো বিয়েটা আমার কাছে হচ্ছে অজুর নেয়, এখন যার জন্য প্রয়োজন তার উপরে ফরজ হয়ে যাবে। আলাকুল্লিহাল, এটা একটা এক্সাম্পল দিলাম জাস্ট, বিয়ে করাটা অজুর নেয়, মানে কারো উপরে ফরজ, কারো উপরে নফল, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব হবে, বর্তাবে। বিয়ে করা যে ফরজ কোন সেন্সে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুমিনকে বলেছে কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু
মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর 24 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আপনি প্রত্যেক মুমিনকে বলে দেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম তারা যেন তাদের চক্ষুকে নত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে যালিকা আজকা লাহুম আল্লাহ বলছেন এটাই তাদের পবিত্রতা এর মধ্যে তাদের পবিত্র জীবন আছে তারা যেন লজ্জাস্থানকে হেফাজত করে এবং তাদের চক্ষুকে নত রাখে এটা হচ্ছে আল্লাহর ফরমান আল্লাহ বলেছে আমাদেরকে চক্ষু নত রাখতে হবে আর আল্লাহ বলেছে আমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে আল্লাহ বলে নাই যে তুমি বিয়ে করতে হবে এটা বলেনি আল্লাহ কি বলেছে তোমার লজ্জাস্থানকে হেফাজত করতে হবে এখন চক্ষু নত হওয়া লজ্জাস্থানকে হেফাজত করতে যে পারবে আল্লাহ বলছেন যালিকা আজকা লাহুম এটা তার জন্য পবিত্র জীবন তার জন্য এটা পবিত্রতা ওয়াল্লাহু বিমা তাআমালুনা বাসির আল্লাহ বলছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন তোমরা যে কি কে কোথায় কি করো আল্লাহ কিন্তু সব খবর রাখে এটা আল্লাহ শেষে কেন বললেন যে আল্লাহ খবর রাখে যে তোমরা কি করো তার মানে আমরা যে ঘরে কি করি কোথায় কি করি এটা আমরা নিজেরাই জানি কার গোসল করতে বাথরুমে আধা ঘন্টা লাগে এটা বাপমা সবাই জানে কিন্তু নির্লজ্জ বাপমাও নির্লজ্জ দুনিয়া তাদেরকে এমন পেয়ে বসেছে যে তার ছেলের মেয়ের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে সে আছে তার স্ট্যাটাস নিয়ে সে আছে তার মান মর্যাদা তার অর্থ করে নিয়ে আরে আপনার পয়সা যদি আপনার সন্তান ভোগ না করতে পারে এই পয়সার কোনো মানি আছে কোনো ভ্যালু আছে এর হ্যাঁ যেই সময়ে আপনার সন্তানের প্রয়োজন আপনার সন্তান যদি এখন একটা বড় ধরনের রোগ হয়ে যায় আর আপনার 1 লাখ টাকা লেগে যাবে আপনার মতন পিতা যদি মনে করেন 1 লাখ টাকা দিব ওকে আমি আমার চিকিৎসাতে না দিব না মরে যাক এটা করেন কেউ কোনো পিতা মাতা তাহলে ওর জীবনের চেয়ে তো বেশি সেন্সিটিভ ওর চরিত্র তাহলে আপনার 1 লাখ টাকা যদি ওর বিয়েতে খরচ হয়ে যায় এমন কি ব্যাপার এটা আপনার ছেলের চরিত্র বেঁচে গেল যে তো বিবেকটাকে আপনি কাজে লাগান আপনার পকেটের প্রত্যেকটা টাকা কিন্তু সাদাকা প্রত্যেক পিতা মাতার পকেট থেকে যে টাকা খরচ হয় সেটা আপনি নিজে খেলো সাদাকা তাহলে আপনার টাকা দিয়ে আপনার সন্তানকে যদি বিয়ে করার ক্ষেত্রে উপকার করেন এটা কি ফাও এটাও সাদাকা বরং ডাবল সাদকা পাবেন এক তো খরচ করার সাদাকা দ্বিতীয়ত আপনি বরং ডাবল না রিডাবল সওয়াব আপনি পাবেন কেন এক তো আপনি খরচ করেছেন সেই সাদাকা এক তো আপনার ছেলের চরিত্রকে হেফাজত করেছেন সেই সাদাকা আপনার পাশের বাড়ির মেয়ের চরিত্রকে হেফাজত করেছেন সেই সাদাকা এবং এই দুনিয়াতে ফাসাদ রুখে দিলেন আপনি বিয়ে না করলে ফাসাদ আজকে আমাদের সমাজে যেগুলো ঘটতেছে চিপা চাপায় রাস্তার ঢালে এগুলো কি ফাসাদ নয় তো কি ফাহেশা নয় তো কি এগুলো কেন ঘটলো আপনার ছেলে যদিও পরে 6-7 আপনার মেয়ে পরে 5 কিন্তু সে যখন চিপায় যায় তখন আপনার এটা সেন্স থাকে না যে ওর চাহিদা আছে ওর চাহিদা না থাকলেও বয়ফ্রেন্ড কিভাবে বানায় তার বয়ফ্রেন্ড বানায় ও তো এলান করে দিল রাসূলুল্লাহ কি বলেছে তোমরা তোমাদের মেয়েদের বিয়ে দেও অনুমতিক্রমে যারা বিবাহিত তাদের অনুমতি কি সে মুখে বলবে আর অবিবাহিত যারা কুমারী মেয়ে বিবাহ হয়নি তাদের অনুমতি কি চুপ থাকা তার মানে তাকে জিজ্ঞেস করো তোমার কি বিয়ের সময় হয়েছে একটা পাত্র দেখবো সে চুপ তার মানে এ চুপ থাকাটা হচ্ছে ওর বিয়ে বয়ের সময় আর যে মহিলা অলরেডি বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছে তারপর আপনি জানতে চান আপনার আপনার মেয়ের প্রয়োজন আছে কিনা নাই আরে ওর প্রয়োজন না থাকলেও বয়ফ্রেন্ড বানালো কি করে ও ঘরে সব কিছু ভেঙে ফেলে ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে থাকে আপনি বুঝেন না আর আরও কিছু বুঝাবে গাজীপুরের একটা বিচারের ঘটনা আমি বলতাম সুবহানাল্লাহ শোভা পায় না আমাদের এইসব কথা বলতে গেলে যদিও জঘন্য কথা বলেছে একটা আমি ভিন্ন একটা সম্পর্কের কথা বলি কিন্তু যার সম্পর্কে বলেছে ওটা বলবো না কোনো এক বিচারে এক ছেলেকে নিয়ে আসা হয়েছে যুবক ছেলেকে বিচার করে না আপনারা ওখানে বিয়ে 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 করতে চায় যখন ওকে বিচার করবে শাসাবে সুবহানাল্লাহ জানে ছেলে কি বলেছিল ওই লোকটা মরে গেছে যে আমাকে তথ্যটা দিয়েছিল ইসলামিক কালচারাল সেন্টারে সুবহানাল্লাহ বলতেছে সে ছেলে তখন উইঠা দাঁড়িয়ে বলছে যেদিন তোর উপর উঠে যাবো সেদিন বুঝবি তুই আমার প্রয়োজনটা কি বুঝেন কথা একটা ছেলে কতটুকু অ্যাগ্রেসিভ হলে এটা বলতে পারে যে আজকে আমি বিয়ে করবো আমাকে বাধা দেওয়া বলছে এটা চাহিদাটা কি যেদিন তোর উপর উঠে যাবো সেদিন তুই বুঝবি যে আমার প্রয়োজনটা কি এটা কত বড় কথা বলে কাকে বলেছ ওটা আমার বলার দরকার নেই তো আমাদের প্রত্যেকের অবস্থা এমন আমাদেরকে তো আপনার ছেলেরাই আমাদেরকে বলে শেখ একটু বাবাকে বলে দেন শেখ এই বিষয়ে একটা বক্তব্য দেন কেন বাবারা কেন বুঝেন না আপনার ছেলেরাই তো আমাদেরকে পরামর্শ দিচ্ছে 18-20 বছর হয়ে গেছে আপনার ছেলে পেরেশানে আছে বা কিছু বয়ফ্রেন্ডের মেয়ের দিকে তাকিয়ে হেলফেল করে তাকিয়ে থাকে আপনি তো বুঝতে পারতেছেন কেন দেন না আরে আপনারও তো এই বয়সে চাহিদা ছিল আপনি নাহলে ভণ্ডামি করেছেন তো ও কেউ ভণ্ডামি করার জন্য ছেড়ে দিয়েছেন
এটা কেমন অবস্থা হলো? এটা তো ইসলাম নয়। ইসলাম যখন আপনি জেনেছেন যে এটা পবিত্র জীবন লাগবে, তাহলে আপনাকে এর ব্যবস্থা করে দিতে হবে। বরং আল্লাহ তো আমাদেরকে আদেশ করেছে, সে আয়াতটা আসবে একটু পরে। তা আল্লাহ কি বলেছে আমাদেরকে? তুমি তোমার চক্ষুকে নত রাখো, লজ্জাস্থানকে হেফাজত করো, এটা হচ্ছে পবিত্রতা। এখন আল্লাহ একটা আদেশ জারি করে দিয়েছে আর আপনাকে তৌফিক দেন না, এটা হতে পারে? গত পর্বে আমি একটা কথা বলেছিলাম, আল্লাহ যখন কোনো ব্যক্তিকে কোনো কাজের আদেশ করে, তার আগে তাকে তার সেই আদেশটা পালন করার মতন ক্ষমতাও দান করে। যেমন এই যে রমজান মাস আসতেছে না, রমজান কার উপরে ফরজ? যে সিয়াম রাখতে পারবে এর উপরে, না যে রাখতে পারবে না এর উপরে? যে রাখতে পারবে প্রত্যেক এমন ব্যক্তির উপরে সিয়াম ফরজ, আর যে রাখতে পারবে না তার উপরে ফরজ নাই। জাকাত কার উপরে ফরজ? যার টাকা আছে সে জাকাত দেবে, নাকি আপনাকে জাকাত দেওয়ার জন্য আল্লাহ বলছে টাকা ইনকাম করো? কোনটা? যার টাকা আছে, যে টাকার মালিক, তার উপরে জাকাত ফরজ। তার মানে আল্লাহ ক্ষমতাটা আগে দেয়, তৌফিক আল্লাহ আগে দেয়, তারপরে আপনাকে ডিউটি দেয়, তার আগে না। তো বিয়ে করতে বলেছে আল্লাহ, বলেছে তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করো, চক্ষুকে নত রাখো। আল্লাহ আদেশ করে ছেড়ে দিয়েছে, আপনাকে ব্যবস্থা বলে দেয়নি, ব্যবস্থা বলে দিয়েছে। আসুন ব্যবস্থাটা কি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা উত্তম প্রেসক্রিপশন দিয়েছেন, আপনি দেখেন কি আছে। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে হজে আব্দুল ইবনে আব্বাস সম্ভবত বলেছে যে আপনাকে আপনার যৌবনটাকে স্মরণ করিয়ে দিই, আসুন আপনাকে একটা বিয়ে করিয়ে দিই। আব্দুল ইবনে আব্বাস তখন একবারে বৃদ্ধ, তখন বলতেছে যে ভাতিজা বা কিছু একটা, যে ওই সময়ের এখন নাই। তবে রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে বলেছে, তখন তিনি একটা হাদিস উল্লেখ করেছিল যে সামিয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইয়া মাশারা শাবাব, এক বর্ণনায় যুবকদের কথা আছে, আরেক বর্ণনায় যুবক ছাড়া সব পুরুষের কথা আছে। ইয়া মাশারা শাবাব মানিস্তাতাত মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, হে যুবকের দল, সামর্থ্যবান পুরুষরা, যাদের প্রয়োজন আছে তোমরা কি করো, বিয়ে করো। যাদের প্রয়োজন আছে তোমরা বিয়ে করো। ইয়া মাশারা শাবাব, কি হলো এটা, লাই ঠিক আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আদেশ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন সেই পবিত্র জীবনটা কি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারা শাবাব মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ ওমান ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। রাসূল সাল্লাম কি বলেছে? কারণ এটার মধ্যেই তোমার চক্ষু নত হয়ে যাবে আর এর মাধ্যমে তোমার লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে। আল্লাহ দুইটা আদেশ করেছে আর বিয়ের মধ্যে এই দুইটা আদেশ পরিপূর্ণভাবে পালন হয়ে যাবে। কি বলেছে রাসূল সাল্লাম? ইন্নাহু আগাদ্দু লিল বাসার, এটাই তোমার দৃষ্টিকে নামিয়ে ফেলবে আর তোমার লজ্জাস্থানকে প্রোটেক্ট করে দিবে, হেফাজত করে দিবে। তার মানে হেফাজত করা মানে কি, আল্লাহ কি বোঝাতে চেয়েছে? হেফাজত করা মানে হচ্ছে জায়েজ কাজে ব্যবহার করা, এটা হচ্ছে হেফাজত করা। কিন্তু কেউ যদি নাজায়েজ কাজে ব্যবহার করে, তাহলে সে তার লজ্জাস্থানকে হেফাজত করলো না। তাহলে লজ্জাস্থানকে হেফাজত করার একটা মাত্র রাস্তা, সেটা হচ্ছে আপনার সঙ্গী স্ত্রীর সাথে কথাটাকে আবার বুঝেন। আল্লাহ আপনার হাতেও ছেড়ে দেয় নাই, যে তোমার হাত বলে নাই আল্লাহ, যে তুমি তোমার হেফাজত করো তোমার হাত দিয়ে, এটাও বলে নাই। আল্লাহ বলছেন একমাত্র তোমার স্ত্রী ছাড়া বিকল্প কোনো পথ তোমাকে রাখা হয়নি। আশা করি প্রত্যেকে যারা বুঝতে পারেন বুঝেছেন যে আমি কী বলতে চেয়েছি। আল্লাহ প্রত্যেক পুরুষ মহিলাকে নিজের হাতে নিজের হেফাজত করা ছেড়ে দেয়নি, বলছে এটা একমাত্র তার সঙ্গিনীর সাথে ব্যবহার হবে, অন্য কোথাও নয়। স্পষ্ট বলে দিয়েছে রাসূল ইসলাম, বলছেন যদি কেউ এখন এটা করতে না পারে, মানে বিয়ে করা করতে না পারে, সে কী করবে? ফা আলাইহি বিসওম। রাসূল ইসলাম বলেছেন যদি এটা কেউ করতে না পারে, অমান লাম ইয়াস্তাতে ফা আলাইহি বিসওম, তাহলে সে যেন তার উপরে সিয়াম রাখাটাকে লাজিম করে নেয়। আলাইহি বিসওম মানে সে যেন সিয়াম রাখাটাকে বাধ্যতামূলক করে নেয়, যে আমি যতদিন পর্যন্ত বিয়ে করতে না পারবো আমি সিয়াম রাখতেই থাকি। সে সপ্তাহে দুই দিন নয়, রাখতেই থাকবে সে সিয়াম, যতক্ষণ পর্যন্ত তার এই রিপুকে কন্ট্রোল করতে না পারে, যতক্ষণ পর্যন্ত চক্ষু ঠান্ডা না হয়ে যায়, মাথা ব্যথায় যখন ঝিমাবে আর চাহিদা জাগবে না, এই পর্যন্ত না হওয়া পর্যন্ত সিয়াম রাখতেই থাকতে হবে ওকে, রাখুক। ফালাইহি বিসওম, আর যার সপ্তাহে দুইটা সিয়াম রাখলে কন্ট্রোল হয়ে যায় আলহামদুলিল্লাহ, তাহলে সোমবার বৃহস্পতিবার, তারপরে নাহলে আইএমএ বিজ তিনটা সিয়াম রাখেন। এটা প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা ওই মুরব্বীর জন্য ফরজ, যারা বিয়ে করলো কন্ট্রোলে নাই, বিয়ে করার পরেও কন্ট্রোলে নাই, তার উপরে সিয়াম ফার রাখা ফরজ, নাহলে আরেকটা বিয়ে করে। এটাকে আম করতে হবে, জেনাটা আম করেন না, সামান্য কিছু টাকার জন্য একটা মহিলাকে ভোগ করার চেয়ে বিয়ে করে নেন, এটা বেশি পরহেজগারিতা এবং বেশি পবিত্রতা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেজন্য এটা করে। এই হাদিসটা কোথায় আছে? ইমাম মুসলিম তিনতার কিতাবুন নিকাহ 3291 নম্বর হাদিসে পাবেন, আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনিও তার 66 নম্বর অধ্যায় কিতাবুন নিকাহতেই এনেছেন 5065, মানে 5065 নম্বর হাদিস এটা রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা বিয়ে করো। এখানে একটা দৃষ্টি দিদি, হাদিস তো অনেকবার শুনেছেন তাই না, কিন্তু আমি আগের মতো এখন আর কেন যেন পারি না, হাদিস শুনি কিন্তু হঠাৎ করে কোনো একটা কিছু চিন্তা জেগে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রেসক্রাইব করেছেন, যে প্রেসক্রিপশন দিয়েছেন মানে ঔষধ দিয়েছেন, এটা কোন যুগের রোগের কারণে? 1400 বছর আগের প্রেসক্রিপশন এটা, 1400 বছর আগে, যেই সময়ের রোগ ভাইরাস আগের পজিশনে নাই। আগে বিড়ালের মতো ছিল, ওই ভাইরাস বড় হতে হতে এখন লায়ন হয়ে গেছে, টাইগার, মানে বড় একটা সিংহ হয়ে গেছে, হাতির মতো ভাইরাস হয়ে গেছে। কিন্তু রাসূল ইসলামের ঔষধ একটাই ট্যাবলেট, কি বিয়ে করো, তাই না? একবার কি আপনি ভাবেন, যেই সাহাবিদেরকে বলা হয়েছে তোমরা বিয়ে করো, বিয়ে করলে চক্ষুণত হয়ে যাবে, লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে, এটা এমন একটা সময়ের কথা যেই সময়ে আমাদের মতন কোনো মহিলারা বেপর্দা হয়ে ঘুরতো না। আপনি পুরো মদিনায় ঘুরে একটা মহিলার হাত দেখতে পাবেন এমনটাও পরিস্থিতি ছিল না। একটা হাত, একটা পশম যদি একটু তাকাই থাকে, হঠাৎ করে বাতাসে যদি উঠে যায় দেখতে পাবো, এমনটাও হয়তো হতো না কখনো। কেননা এমনও চরিত্রের হাদিস আমরা পেয়েছি, কোনো মহিলা বলতেছে আমরা যদি কোনো পুরুষ দেখতাম বসে যেতাম কিনারায়। কেন? যাতে ওই পুরুষ বুঝতে না পারে আমার হাঁটার স্টাইলটা কেমন। সেই চরিত্রের মহিলা ছিল তারা, তাদের কাপড়গুলো বোরকাগুলো বলতো দেয়ালের কিনারায় কাটাতে লেগে যেত, আটকে যেত, এতটা সাইড দিয়ে তারা চলতো। আমাদের মহিলাদের মতো তারা ওই কি বলবো আর এগুলো, যাই হোক ওগুলো এমন বক্তাদের ভাষা, ওগুলো আমরা ব্যবহার করতে চাই না। ইশারাই কাফি মানুষের জন্যে। যেই যুগের মহিলারা তারা পর্দার খেলাফ চলতো না, যুবতীরা ঘরের ভিতর থেকে বেরোতো না, তাদের মতো ইউনিভার্সিটির ব্যাপার স্যাপার ছিল না, বরং রাসূলুল্লাহ বলছেন যারা ঘরের একেবারে ভিতরের রুমে থাকে তাদেরকে পর্যন্ত ঈদগাহের মাঠে উপস্থিত করো, বের করে নিয়ে আসো তাদেরকে, যারা একেবারে ভিতর রুমে থাকে। ওই টাইপের পরিবেশের মধ্যে রাসূলুল্লাহ বলছেন হে যুবকরা তোমরা বিয়ে করো, এটা তোমার চক্ষু নত হয়ে যাবে, তোমার লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে। তাদের জন্য এটা যথেষ্ট ছিল, আর তারা যদি সিয়াম নাও রাখত তাও তাদের লজ্জাস্থানের সেফটি ছিল। কিন্তু আজকে আপনি বলেন তো দেখি, আপনার অ্যান্ড্রয়েড খুললেই, নেট খুললেই ল্যাংটা, আপনার সিএনজিতে বসবেন, অটোতে বসবেন, পাশের মহিলাটা, পাশের সিটটা মহিলা, এই যে ড্রাইভার বসেছেন আপনি সিট বসেন, সামনের প্রত্যেকটা সিট মহিলার, আপনার চোখ ওদিকে যাচ্ছে আবার অ্যাঙ্গেল থেকে। সংসদে বসেছেন মহিলা, স্টেডিয়ামে মহিলা, ভার্সিটিতে মহিলা, শিক্ষাতে মহিলা, এমন কোন জায়গায় আছে যেখানে মহিলা আপনার চোখে পড়ে না? তাহলে যেখানে পুরুষদের অন্তরের মধ্যে আল্লাহ মহিলাদের চাহিদা সব থেকে বেশি দিয়েছে, আপনারা কোন জাতের পুরুষ নাকি সব খোঁজা আল্লাহই জানে। যেসব যুবকরা, যারা পিতারা, পুরুষরা বিয়ে করতেছেন না, মহিলার পাশে গিয়ে বসেন আর আপনার পশমও দাঁড়ায় না, সুবহানাল্লাহ, আপনার ফিজিক্যালি নিয়ে তো আমার সমস্যা, আমার তো টেনশন হয় যে আপনার পশম দাঁড়ায় না একটা মহিলার পেছনে পাশে বসলে, এটা কি হইতে পারে? নাকি আপনি নিশ্চয়ই কিছু একটা করেন, আপনার অবৈধ সম্পর্ক আছে, নাহলে এটা এমন একটা ফিতরত, একটা চুম্বকের পাশে থাকবার এটা টানবে না, এটা তো হইতে পারে না, তাহলে আপনার চুম্বকই দুর্বল। আর যদি এটা হয়ে থাকে, কোরআনের আয়াত আল্লাহ বলছে আপনি মিথ্যুক প্রমাণিত হয়ে যাবেন, যে আপনি হুজুর আমি বসলে আমার ফিলিংস হয় না, তাহলে আপনি মিথ্যুক প্রমাণ হয়ে যাবেন। কারণ কোরআনে আল্লাহ আমাদেরকে আয়াত দিয়ে বলেছে জুয়িনা লিন্নাসি হুব্বু শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ইলা আখিরিল আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 13 নম্বর আয়াতে বলছেন একজন পুরুষের জন্য যত কিছুকে আমি চাহিদার বস্তু বানিয়েছি তার প্রথম নম্বরে হচ্ছে মহিলা। জুয়িনা লিন্নাসি হুব্বু শাহওয়াতি মিনান নিসাই। আসলে হাসির বক্তব্য তো আমরা খুনি, অনেকে বলে ভাই আপনি হাসেন না, তো এখন হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গেল যে না হেসে পারলাম না। আমরা যখন ফেসবুকে স্ট্যাটাস দেই, তো এক মহিলা পর্দা মানে ছিল প্রোফাইল পিকচার, সে কমেন্ট করেছে, মানে আমি কি একটা কমেন্ট, আল্লাহ আমি আবার স্বভাব হচ্ছে যে আকিদাগত বিষয়ে যদি কোনো ফল দেখি আমি সেখানে কমেন্ট না করে থাকতে পারি না, যেহেতু ব্যাপারটা হচ্ছে আকিদারা মাসলা মাসের মধ্যে আমি ইন্টারফেয়ার করি না। তো এক মহিলা আমি কমেন্ট করাতে, সে বলতেছে যে মহিলা দেখলেই কমেন্ট করতে ইচ্ছা করে, আমাকে বলতেছে, সুবহানাল্লাহ। তখন এই আয়াতটার কথা আমি মনে পড়ে গেল, আমি বলছি আপনি কি জানেন না যে আল্লাহ বলেছে যে কোরআনে জুয়িনা লিন্নাসি হুব্বু শাহওয়াতি মিনান নিসা, যে একজন পুরুষের কাছে সব থেকে চাহিদার জায়গা মহিলাকে করা হয়েছে। তো আপনি কি আয়াত পড়েন নাই? তো আলহামদুলিল্লাহ এরপরে আর সে কোনো কমেন্ট করেনি।
তালাকুল্লি হাল, আল্লাহ যেখানে বলেছে যে আমি বান্দা একজন পুরুষের জন্য মহিলার চাহিদা করে দিয়েছি, আর আপনি বলতেছেন যে না আপনি ফেরেশতা, এটা কি মেনে নেওয়ার মতো? না আপনার ভিতরে সমস্যা আছে, ওই নেতার সমস্যা আছে। নেতা বলতেছে যে একটা মহিলা ওর কাপড় পরবে, পোশাক পরবে, এতে আমারও সমস্যা হবে কি? মহিলার কি বলে ও যে ওর কেন সমস্যা হবে, আমি আমার পোশাক বলছে আমার বাবার টাকার পোশাক আমি পরবো, ওর কেন সমস্যা হবে? আরে সমস্যাটা আমাদের হবে, এটা তো আল্লাহ সমস্যা বানিয়ে দিয়েছে, এটা কি আমাদের এখতিয়ারে আছে নাকি? এটা আমাদের এখতিয়ার আছে। আর মহিলারা ভালো করেই জানে যে কোন দিকে আমাদের নজর যায়। আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন, একটা মহিলা এমনভাবে ঘর থেকে বেরিয়েছে, ও কিন্তু জানে ওর সমস্যাটা কোথায়। যেমনি পুরুষ দেখবে আর উপরটা একটু টেনে নিল, এই কাজটা তো ঘরের ভিতরে করতে পারতো না, এখন কেন করলো পুরুষের সামনে, কেন করলো এটা? কারণ ও ভালো করেই জানে পুরুষের নজর কোন দিকে যায়। আর প্রত্যেকটা হচ্ছে দুষ্ট টাইপের প্রকৃতির, প্রত্যেকটা দুষ্ট টাইপের প্রকৃতির। ও নিজে চায় যে পুরুষটা ফলো করুক, এই জন্য ওর ড্রেস আপগুলো এরকম, নাহলে এমন এমন ড্রেস কেন বেরোবে যে ওর ভিতরের পোশাকের সাথে বাইরের কালার এক না, যাতে করে ভিতরের কালারটা দেখা যায়, কেন পরবে? ও জানে যে পুরুষদের দুর্বলতা আছে এখানে, আল্লাহ বলেছে কথা, পুরুষ হওয়ার দুর্বলতা হবেই। আর আপনি বলবেন যে হবে কেন? সুবহানাল্লাহ, আপনি ভাববেন না যে এই সমস্যাটার কারণে শুধু আমরা শাস্তি পাবো, প্রত্যেকটা মহিলা কাল কিয়ামতের মাঠে চরম শাস্তি পাবে যার দিকে একটা পুরুষ তাকিয়েছে। রাসূলুল্লাহ কি বলেছে, মুমিলাতুন মায়েলাত, যে অন্যকে আকৃষ্ট করেছে, অন্যের প্রতি আকৃষ্ট হয়েছে, এমন প্রত্যেক মহিলা কাল কিয়ামতের দিন ফেঁসে যাবে। আল্লাহ তার দিকে ভালো রহমতের দৃষ্টিতে তাকাবেই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে এমন মহিলার দিকে। অতএব আমরা আপনাদের চিন্তাভাবনা বুঝি, আমরা তো এই সমাজের লোকই তাই না, আপনি আমাদেরকে আপনি সাধু ভাইবেন না, কারণ আমাদেরকে যেই সমস্ত থিওরি দিয়ে তারা বলে যে আমার পোশাক, এতে মহিলার বলতেছে মহিলার সমস্যা কি? হ্যাঁ কথা ঠিক আছে, এবার পুরুষের ক্ষেত্রে আসেন, হ্যাঁ বাস্তবিকই তার পোশাক জঘন্য, নোংরা বা নেকেট, আপনার কেন সমস্যা হবে যদি আপনি মুসলিম হয়ে থাকেন, মুমিন হয়ে থাকেন? আপনি যদি আরশের যে বা আল্লাহর যে বিশেষ ছায়া আছে সেই ছায়ার নিচে যদি হাশরের মাঠে স্থান পেতে চান, তার গুণ কি? রাসূলুল্লাহ কি বলেছে, তার মধ্যে এমন এক যুবক হাশরের সেই স্থানে ছায়া পাবে যেই যুবককে একজন উলঙ্গ মহিলা, সম্ভ্রান্ত মহিলা, সুন্দরী মহিলা একাগরে ডেকেছিল, কিন্তু সে যায়নি, সে বলেছে ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। এখন আপনি শুধু মহিলার পোশাককেই দোষবেন আর আপনার চরিত্রকে দোষবেন না? আরে বলা হয়েছে এখানে যে একটা মহিলা ডাকে আর আল্লাহর বান্দা বলবে ইন্নি আখাফুল্লাহ, আর আমাদের চরিত্র কেউ ডাকতে হয় না, আপনি পেছনে পেছনে ছুটেন, কতটা অধঃপতনে নেমেছি আমরা, তাহলে একতরফায় শুধু কথা বললে চলবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে এই হাদিসটা বলেছিল, যেই যুগে কোনো মহিলা ওপেনলি চলতো না, আর আপনি একটা মহিলার আকর্ষণীয় জিনিস দেখার পরে আপনি ঠিক থাকেন কি করে? আর আপনি বিয়ে করতেছেন না, আপনাকে সিয়াম রাখতো দেখি না, তো করেন কি আপনি, এটাকে দমে কিভাবে আপনার? রাসূলুল্লাহ তো বলেছেন যার ফলে কি হয় জানেন, এটাই তো আমরা দেখতে পাই এখন নেটে, স্কুল কলেজের মধ্যে যেগুলো হচ্ছে, ওই যে সংসদ ভবনের সাইডে যা হচ্ছে, ওই হেরা জিলে হাতির জিলে যা হচ্ছে, এটা তো আমরা দেখতে পাই এখন কি হচ্ছে। হোটেলের ভিতরে যারা হোটেলের মালিক, যারা যে কাজটা করেছে, যে জঘন্য, বাংলাদেশে যে কত পর্দাশীন মা বোনেরা আছে সুবহানাল্লাহ, যারা হোটেলে খেতে যায়, আপনি ভদ্রলোক যে পর্দানিশীন মহিলাদের জন্য আপনি ডিম লাইট লাগিয়ে দিয়ে ঘেরাও দিয়ে বাউন্ডারি করে দিয়েছেন আপনার হোটেল চালানোর জন্য, আমরা তো বুঝি এইসব ভাউতাবাজি কাদের জন্য। কোন হুজুরের বউ আছে যে এই রকমের হোটেলের খেতে নিয়ে যায় সন্ধ্যার পরে? কোন হুজুরের বউ, কোন পর্দানিশীন মহিলা যায় ওখানে? আপনি কাদের জন্য ব্যবস্থা করেছেন এটা তো আমরা বুঝি। নদীর উপরে আপনি ওই ডিম লাইট জ্বালিয়ে দিয়ে আপনি পার্ক করেছেন, তারপরে ফাস্টফুডের দোকান করেছেন, চেম্বার করে দিয়ে কারা ঢুকে ওখানে? এই রকমের নিয়তের প্রত্যেকটা হোটেল লাকাল কিয়ামতের দিন হারামখোর হয়ে উঠবেন, আপনারা হচ্ছেন ফাসাদকারী, যারা এই জমিনের মধ্যে এই ফাসাদ করার জন্য স্কুল কলেজের মেয়েদেরকে চান্স দিয়ে দিয়েছে, যে পার্সোনাল কক্ষ দিয়ে দিয়েছে, ওখানে যা খুশি ধরো তা করে ভিডিও করে প্রচার করে দিচ্ছে। কাল কিয়ামতের দিন ফেঁসে যাবেন আপনি, আপনি ভাববেন না যে আল্লাহ আপনাকে ছেড়ে দেবে, আপনি দেখেও দেখেন নাই, এমনটা হতে পারে না। সুবহানাল্লাহ, যেখানে রাসূলুল্লাহ বলেছেন মান রামুন কারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি, যেই ব্যক্তি খারাপ কিছু দেখলো সে তার হাত দিয়ে বাধা দেবে, আও বিলিসানিহি অথবা তার জবান দিয়ে, আও বিকলবি সে তার অন্তর দিয়ে বাধা দেবে। আর আপনি বাধা তো দূরের কথা, নিজে ব্যবস্থা করে দিলেন,
টাইম পাস করার জন্য আপনার মধ্যে আর ফেরাউনের মধ্যে কোনো পার্থক্য আছে? জানেন আমি ফেরাউনের কথাটা কেন বললাম? এই পৃথিবীতে যেই স্বাধীনতার কথা সমস্ত নেতারা বলে, তাদের সবার চাইতে উদার মনের ছিল ফেরাউন। সব নেতার চাইতে কোনোদিন ভাবেন কোরআন দেখেন আল্লাহ কি বলেছে, মহিলাদের ক্ষেত্রে ফেরাউনের মতন কোনো নেতা পৃথিবীতে জন্মায়নি, কোনো নেতা জন্মায়নি। ফেরাউন এত বড় শিয়াল, আর আল্লাহ বলতেছে সে ফেরাউন কি করত, পুরুষদেরকে হত্যা করত আর মহিলাদেরকে ছেড়ে দিত। কেন ছেড়ে দিত? ভোগ করার জন্য ছেড়ে দিত। কত দয়ালু দেখেন, পুরুষদেরকে হত্যা করত, মহিলাদেরকে ছেড়ে দিত। আর এই ধরনের নেতা হচ্ছে আমাদের সমাজে সবচেয়ে বেশি, এরা মহিলাদের স্বাধীনতা খোঁজে। কিন্তু কোন স্বাধীনতা চায় এটা তো আমরা বুঝি। এই ফেরাউনের চরিত্রের ইতর টাইপের লোকগুলো এগুলো। ফেরাউন এই কাজটা করত ভোগ করার জন্য, মহিলাদেরকে ছেড়ে দিত, পুরুষদেরকে হত্যা করত। আর আমাদের সমাজের এই সব নেতারা সেই থিওরি অবলম্বন করেছে যে মহিলাদের স্বাধীনতা চায়, পুরুষদের না, মহিলাদের স্বাধীনতা চায়। যে মহিলা যেমন খুশি তেমন প্যান্ট পরে ঘুরবে, পোশাক পরে ঘুরবে, এটা নাকি স্বাধীনতা। তো কথা হচ্ছে যে যেই পয়েন্টটা এখানে আমি বলতে চাচ্ছিলাম, গত দুই সপ্তাহ আগে আমার এই খুতবাটা একটা মসজিদে দেওয়ার কথা ছিল রূপগঞ্জ, কিন্তু ওই 21 ফেব্রুয়ারি হওয়ার কারণে রাস্তা এতটা জাম ছিল আমি রূপগঞ্জে পৌঁছতে পারিনি, 1টা বেজে গেছিলো। তো জানি না হয়তো আজকের জন্যে ওই কথাটা বলবো বিদায়, হয়তো খুতবাটা ওই দিন দেওয়া হয়নি। এর দুই দিন পর এই যে নাসির হুসাইন আসে না ক্রিকেট খেলে নাসির, এর ভিডিও কি ভাইরাল হলো বা কিছু, তো ওই ভিডিওগুলো আসতে আসতে একটা ভিডিও আসছে আমাদের দেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তার নাম তার আব্দুল হামিদ রাষ্ট্রপতি, এর এই আব্দুল হামিদ ভাইয়ের একটা ভিডিও দেখলাম সুবহানাল্লাহ। সে বক্তব্য করেছে এডুকেটেড পার্সনদের সামনে, যারা ওই যে গোল্ড মেডেল পায়, শিক্ষিত উচ্চশিক্ষিত নারী পুরুষের সামনে। আর এখানে সে এমন কিছু কথা বলেছে, যদিও কথাগুলো সে হাস্যোজ্জ্বলভাবে বলেছে, হেসে হেসে বলেছে, কিন্তু আপনি জানেন একটা মানুষের অন্তরে যেটা থাকে ওটা কিন্তু কোনো না কোনোভাবে প্রকাশ পায়। যেই কথাটা আমি প্রকাশ করতে চাই, উনি যদি ওখানে দাঁড়িয়ে বলতে পারতো সমাজের সামনে যে আমার বিয়ের প্রয়োজন আছে, তাহলে কিন্তু সে সাকসেস। কিন্তু এটা তার বলতে পারে না, সে তো রাষ্ট্রপতি। সে এমন একটা কথা বলেছে সেখানে সুবহানাল্লাহ, একটা ফিল্ম স্টার একটা নায়িকাকে নিয়ে কথা বলেছে। তা আমি সেই বক্তব্যটা শুনে হাসলাম কিছুক্ষণ, কিন্তু আমি আল্লাহর প্রশংসাও করেছি। তারপরে কেন যেন হাসতে হাসতে হঠাৎ করে চোখে পানি চলে আসলো। কেন পানি চলে আসে জানেন? ওই কথাটা বলবো, সেটা এই জন্য পানি চলে আসছে, হতে পারে এই কারণে পানি চলে আসছে, আমরা সবাই কিন্তু এই বয়সে পৌঁছাবো, আমরা যারা যুবক এখন আছি না, আমরা সবাই কিন্তু একদিন মরব, আর আমরা সবাই কিন্তু বৃদ্ধ হব, তাই না? সুবহানাল্লাহ। এখন আমাদের অন্তরে মহিলাদের যে চাহিদাটা আছে, আল্লাহ না করুক যদি দাড়ি সাদা হয়ে যাওয়ার পরও সেই চাহিদাটা থেকে যায়, এটা জানেন এটার রেজাল্টটা কত মারাত্মক হবে, এটা কত বড় ফিতনা। আপনার জীবনের 60 বছরের ইবাদত সব ধূলিসাৎ হয়ে যাবে, 60 বছরের ইবাদত ধূলিসাৎ হয়ে যাবে, কলঙ্ক একটা বয়ে যাবে, মাওলানার জায়গায় লুচ্চা শব্দ লেগে যাবে, এটা কত বড় ফিতনা। তখন যাই না, ওই ফিলিংসটা এখন আর আসবে না, কিন্তু আমি অনেক অনেক কান্না পেয়েছে সেই সময়। আমি এবং আল্লাহর কাছে বলেছি, আল্লাহ ফিতনা থেকে তুমি আমাদেরকে মুক্ত করে রাখো, কারণ এটা হচ্ছে চরম ফিতনা। রাসুলুল্লাহ কি বলেছেন? উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটাকে কোট করেছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার নিকাহ কিতাবুল নিকার মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার উম্মতের মাঝে মহিলাদের চেয়ে মা তারাক্তু বাদি ফিতনাতান আদাররার রিজালি মিনান নিসা, আমি আমার পরে আমার উম্মতের পুরুষদের জন্য মহিলাদের চাইতে বড় কোনো ফিতনা আমি দেখতে পাচ্ছি না। রাসুল বলছে যে আমি আমার পরে প্রত্যেক পুরুষের জন্য যে ফিতনাটা সব থেকে বড় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মিনান নিসা, মহিলা সংক্রান্ত ফিতনা। এটা ইমাম বুখারী রাহমাহুল্লাহ কোট করেছেন, হাদিস হচ্ছে 5096 কিতাবুর নিকাতে আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে? যুয়িনা লিন-নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসা, যে মহিলাদের প্রতি পুরুষদের চাহিদা রয়েছে, আর এই চাহিদা মরার আগদিন পর্যন্ত থাকবে আপনার। যার ফলে আপনি দেখতে পাবেন নেতারা যখন কোনো অনুষ্ঠানে যায় না, নায়িকা গায়িকাদের পাশে দেখবেন এদের শরীরের মধ্যে ড্যান্স চলে আসে, কিন্তু প্রকাশ করতে পারে না, কিন্তু সত্যর থামে না, নেচেও দেখিয়েছে অনেকে, তারপরে লজ্জা হয় না, কে দিচ্ছে এই জন্য জানেন? কারণ এরা জানে না এদের রেজাল্টটা কি, এরা কিন্তু যা ইচ্ছা তাই করে ফেলে, এরা কিন্তু রাসূল সাল্লামের মতো না। ওই যে কথাটা বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র থেকে নাস্তিকরা যে অপবাদ দেয়, আজকে একটা কথা আপনাকে এও বলে দিই আমাদের পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 60, রাসূল সাল্লামের ম্যাক্সিমাম বিয়েগুলো 53 বয়সের থেকে 63, 10 বছরের মধ্যে হয়েছে। এই 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 7 থেকে 8টা বিয়ে করেছিলেন।
আপনি তো রাসূল সাল্লামের এই কাজে মন ক্ষুণ্ণ যায় তাই না যে রাসূল সাল্লাম এতগুলো বিয়ে কেন করলো এবার আপনাকে আমি ভিন্ন অ্যাঙ্গেল দেখাই রাসূল ছিল এমন ব্যক্তি যিনি আল্লাহকে ভয় পায় রাসূল সাল্লামের প্রয়োজন ছিল রাসূল সাল্লাম বিয়ে করেছে আপনার মতো লুচ্চামি করে নাই আপনি বুড়া বয়সে যেগুলো করতেছেন আপনার সন্তানের ভয়ে সমাজের ভয়ে আপনার স্ট্যাটাস মানমর্যাদার ভয়ে রাসূল সাল্লাম এগুলোকে পাত্তা দেয়নি রাসূল সাল্লাম ভয় করেছে একমাত্র আল্লাহকে এজন্য আল্লাহর পক্ষ থেকে যা তাকে আদেশ করা হয়েছে যা তিনি করতে হতো তিনি তা করেছে কারো কোনো ভয় পায়নি কি ভেবেছেন আপনি কত বড় পরীক্ষা রাসূল সাল্লাম শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে 9 বছরে বিয়ে করেছে এটা যে শুধু তার একটা সাইড তা কিন্তু না এটা পরীক্ষা নয় এটা কত বড় পরীক্ষা আবু বকরের জন্য আরে আপনার আমার মেয়েকে যদি এখন কোনো শেখ বিয়ে করতে চায় আর আপনার মেয়ের বয়স হতো ধরেন 15 আপনি দিবেন যতই আপনি লাইক দেন না কেন ও শেখ আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি কিন্তু শেখেরা আপনার মেয়ে দিবেন না 15 বছরের মেয়ে কেন জানেন আপনার শেখের বয়স এখন 40-45 দিবেন না তো আপনি মেয়ে আবু বকরের জন্য এটা কত বড় পরীক্ষা ছিল আবু বকর মানতো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কিছু বলতে তো পারবে না কিন্তু তার মেয়ে তো আপনার আপনার মেয়ের দিকে আপনার ফিলিংস আসে না আপনার মেয়ে সম্পর্কে আপনার চরিত্র কি বলেন কোনো ব্যক্তি যদি পয়সা থাকুক আপনার মেয়ের যদি 9-10 বছরের বয়স থাকে আর যদি বিয়ে করতে চায় আপনার অনুভূতি কি রাজি হয়ে যাবেন কোনো পিতা হবে এটা আবু বকর হয়েছিল কেন কারণ তিনি বিশ্বাস করেছিলেন একবার অন্তর থেকে যেটা আল্লাহর রাসূল তার কোনো ফয়সালা নিজের পক্ষ থেকে হয় না কত বড় পরীক্ষা করা হয়েছে আবু বকর সিদ্দিককে এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যেমন একটা আল্লাহর মেসেজ বা পরীক্ষা তেমনি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্য পরীক্ষা 53 বছর বয়সে তাকে ওহি করা হচ্ছে যে আপনি আয়েশাকে বিয়ে করেন মানুষ কি বলবে আর জাতি কি বলবে কোনো পরোয়া করেছিলেন রাসূলুল্লাহ কোনো পরোয়া করেনি আল্লাহর বিধানের ক্ষেত্রে রাসূলুল্লাহ কোনো পরোয়া করে না একদিন নামাজে রাসূলুল্লাহ একামত হয়ে গেছে তিনি নাপাক অবস্থায় হঠাৎ করে মনে হয়ে গেছে তিনি জুনুবি অবস্থায় বলছে আলা মাকানিকুম তোমরা দাঁড়াও গিয়ে গোসল করে এসেছে আমি আর আপনি হলে কি করতাম সুবহানাল্লাহ আমাদের মধ্যে আছে আল্লাহর ভয় আমি তো আপনাদেরকে ভয় করে হয়তো সালাত পুড়িয়ে ফেলতাম কারণ এনে বলবে কি যে হুজুর নাপাক অবস্থায় চলে আসছে বুঝেন না সুবহানাল্লাহ রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ তুমি রাসূলের উপরে সালাত এবং সালাম পাঠ করো কোনো মানুষকে তিনি ভয় পায়নি আজকে আমাদের নেতাগুলো শুধু মানুষ চক্ষু লজ্জার কারণে মানুষের কারণে তারা পাপ করছে কিন্তু জাহান্নামকে ভয় পায় না আসুন জানেন এই শাস্তিটা কি হবে কেন ওই দিন আমি বললাম যে চোখে পানি চলে আসছিল শুধু এই হাদিসটাকে কেন্দ্র করে ইমাম মুসলিম তার ইমানের অধ্যায়ে হাদিসটাকে কোট করেছেন 196 নম্বরে পেয়ে যাবেন ইমানের অধ্যায়ে আবু হুরায়রা তার বর্ণনা করে রাসূল বলছেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ওই তিন ব্যক্তির সাথে কথা বলবে না তাকে পবিত্র করবে না তার দিকে রহমতের দৃষ্টিতে ঘুরে তাকাবে না কারা তারা তিন শ্রেণীর ব্যক্তির কয়েক গুণ আছে তার এক শ্রেণীর হলো ওয়ালাহুম আযাবুন আলিম তাদের জন্য বেদনাদায়ক কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছেন তারা কারা প্রথম ব্যক্তি হচ্ছে সাব্বুজ জানি বৃদ্ধ জেনাকার বয়স হয়ে যাওয়ার পরে জেনা করে এদের এমন শাস্তি দেবে আল্লাহ আর আল্লাহ বলেছে এদের দিকে রহমতের দৃষ্টিতে আল্লাহ তাকাবে না আর একটা যুবকের কথা আল্লাহ বলেনি কেন কারণ আল্লাহ ভালো করেই জানেন যে যুবকদের দ্বারা যার ওয়াইফ নাই এর দ্বারাই পাপটা হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ তো ওকেও শাস্তি দেবে কিন্তু আল্লাহ এই কথা বলেনি যে যুবক তোর দিকে আমি কাল কিয়ামতের দিন তাকাবো না কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ বয়স হয়ে গেছে 60-70 বছর হয়ে গেছে সাংসারিক জীবনে ছিল এমন মুরব্বীদের দ্বারা যদি জানা হয়ে যায় আল্লাহ বলছেন কিয়ামতের মাঠকে পবিত্র করা হবে না ওদিকে আল্লাহর রহমতের দৃষ্টিতে তাকাবে না আপনি কি ভেবেছেন এই ধরনের এই ভিডিও ক্লিপ যখন আপনি দেখেন আপনি কি আল্লাহর কাছে আশ্রয় চান না মজা পান যখন দেখেন যে একটা বৃদ্ধ বয়সের লোক একটা বকরির সাথে এরকম করতেছে একটা বৃদ্ধ বয়সের লোক তার নাতি বয়সের একটা মেয়ের সাথে এরকম করে ফেলেছে মাদ্রাসার ছাত্রদের সাথে কোনো হুজুর এরকম করে ফেলতেছে আপনি দেখতে পান এগুলো নেতাগুলো অমুক অমুক জায়গায় এগুলো করে ফেলতেছে আপনি দেখার পরে কি আপনাকে আল্লাহর কাছে আশ্রয় চান নাকি আপনি টল করেন এগুলো নিয়ে কয়েকজন যুবক বলতে পারবেন যে আপনি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন কারণ এগুলো হচ্ছে ফাসাদ ফিতনা এটা যার জীবনে একবার হয়ে যাবে লাইফ বরবাদ হয়ে যাবে এই দুনিয়ার লাঞ্ছনা পরকাল তো গেছে এই জন্যে তারা আসলে এগুলো রং তামশা করে করে ফেলে বলে ফেলে কিন্তু সত্যিকার অর্থে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় এবং তার শাস্তির ভয় যদি থাকতো কোনো নেতাই কাজটা করতে পারতো না আর আমার যদি টাকা থাকতো আমি 4টা বিয়ে করে ছেড়ে দিতাম মানুষ কোন দিনের জন্য বাড়ি গাড়ি করে নিজের সেফটির জন্য নয় নাকি পাপ কামানোর জন্যে তাহলে আপনার তো ওই সামর্থ্য আছে কেন আপনি পাপে লিপ্ত হচ্ছেন কেন
কি জবাব দিবেন কাল কিয়ামতের মাঠে? আল্লাহ তো আপনাকে এটাই বলবে, বান্দা তোকে তো আমি চারটা পর্যন্ত জায়েজ করে রেখেছিলাম, আর রাসূলের জন্য জায়েজ করেছিলাম, রাসূল তো করেছে, তুমি এটা জানতা, তুমি চারটা করতা? তুমি সমাজের সামনে ভালো সেজেছো যে হুজুররা দুইটা তিনটা করে বিয়ে করে, তুমি তো দশটা মহিলার সাথে গিয়ে সম্পর্ক করেছিলাম, এটা বিয়ে করে করতাম? আল্লাহ তো এটাই চাচ্ছে, কেন করবো না? সে পবিত্র জীবন আমরা গ্রহণ কোনো করছি না। আপনি ভাববেন না যে এইভাবে আল্লাহ আপনাকে ছেড়ে দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি দেবে। এটা ইমাম মুসলিম 196 এনেছে যে প্রথম ব্যক্তি হচ্ছে শাব্বুজ জানি, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যদি জেনায় লিপ্ত হয় তার সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথাই বলবে না, তাকে তো পবিত্র করা দূরের কথা, কথাই বলবে না তার সাথে। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ও মালিকুন কাজ্জাব, মিথ্যুক সরকার, মিথ্যুক মালিক, কোন প্রতিষ্ঠানের মালিক হোক, কোন রাষ্ট্রের মালিক হোক, মিথ্যুক, মিথ্যা কথা বলে জনগণের সাথে। এই ধরনের ব্যক্তিদের সাথে কাল কিয়ামতের মাঠে আল্লাহ কথাই বলবে না। তৃতীয় হচ্ছে ও আইলুন মুস্তাকবিরুন, এবং যেই ব্যক্তি অভাবী, দরিদ্র, তারপর অহংকার করে। আরে মানুষ টাকা দেখে অহংকার করে টাকার বিনিময়ে, কিন্তু যার কিছুই নাই তারপর অহংকার করবে, এই রকমের কোনো ব্যক্তির সাথে কিয়ামতের মাঠে আল্লাহ কথাই বলবে না। এই তিন ধরনের অপরাধ থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহ তুমি আমাদেরকে আশ্রয় দিয়ে দাও। আকুলু লি কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين। সংসদে বসেছেন মহিলা, স্টেডিয়ামে মহিলা, ভার্সিটিতে মহিলা, শিক্ষাতে মহিলা, এমন কোন জায়গায় আছে যেখানে মহিলা আপনার চোখে পড়ে না? তাহলে যেখানে পুরুষদের অন্তরের মধ্যে আল্লাহ মহিলাদের চাহিদা সবথেকে বেশি দিয়েছে, আপনারা কোন জাতের পুরুষ নাকি সব খোঁজা আল্লাহই জানে। যেসব যুবকরা, যারা পিতারা, পুরুষরা বিয়ে করতেছেন না, মহিলার পাশে গিয়ে বসে না, আপনার পশম দাঁড়ায় না, সুবহানাল্লাহ, আপনার ফিজিক্যালি নিয়ে তো আমার সমস্যা, আমার তো টেনশন হয় যে আপনার পশম দাঁড়ায় না একটা মহিলার পেছনে পাশে বসলে, এটা কি হইতে পারে? নাকি আপনি নিশ্চয়ই কিছু একটা করেন, আপনার অবৈধ সম্পর্ক আছে, নাহলে এটা এমন একটা ফিতরত, একটা চুম্বকের পাশে থাকবার এটা টানবে না, এটা তো হইতে পারে না, তাহলে আপনার চুম্বকই দুর্বল। আর যদি এটা হয়ে থাকে, কোরআনের আয়াত আল্লাহ বলছে আপনি মিথ্যুক প্রমাণিত হয়ে যাবেন, যে আপনি হুজুর আমি বসলে আমার ফিলিংস হয় না, তাহলে আপনি মিথ্যুক প্রমাণ হয়ে যাবেন। কারণ কোরআনে আল্লাহ আমাদেরকে আয়াত দিয়ে বলেছে যুয়িনা লিন্নাসি হুব্বু শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ইলা আখিরিল আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 13 নম্বর আয়াতে বলছেন, একজন পুরুষের জন্য যত কিছুকে আমি চাহিদার বস্তু বানিয়েছি তার প্রথম নম্বরে হচ্ছে মহিলা। যুয়িনা লিন্নাসি হুব্বু শাহওয়াতি মিনান নিসাই। আসলে হাসির বক্তব্য তো আমরা করি, অনেকে বলে ভাই আপনি হাসেন না, তো এখন হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গেল যে না হেসে পারলাম না। আমরা যখন ফেসবুকে স্ট্যাটাস দেই, তো এক মহিলা পর্দা মানে ছিল প্রোফাইল পিকচার, সে কমেন্ট করেছে, মানে আমি কি একটা কমেন্ট, আল্লাহ আমি আবার স্বভাব হচ্ছে যে আকিদাগত বিষয়ে যদি কোনো ফল দেখি আমি সেখানে কমেন্ট না করে থাকতে পারি না, যেহেতু ব্যাপারটা হচ্ছে আকিদারা, মাসলা মাসের মধ্যে আমি ইন্টারফেয়ার করি না। তো এক মহিলা আমি কমেন্ট করাতে, সে বলতেছে যে মহিলা দেখলেই কমেন্ট করতে ইচ্ছা করে, আমাকে বলতেছে, সুবহানাল্লাহ। তখন এই আয়াতটার কথা আমি মনে পড়ে গেল, আমি বলছি তা আপনি কি জানেন না যে আল্লাহ বলেছে যে কোরআনে যুয়িনা লিন্নাসি হুব্বু শাহওয়াতি মিনান নিসা, যে একজন পুরুষের কাছে সবথেকে চাহিদার জায়গা মহিলাকে করা হয়েছে। তো আপনি কি আয়াত পড়েন নাই? তো আলহামদুলিল্লাহ এরপরে আর সে কোনো কমেন্ট করে নাই। তালাকুল্লি হাল, আল্লাহ যেখানে বলেছে যে আমি বান্দা একজন পুরুষের জন্য মহিলার চাহিদা করে দিয়েছি, আর আপনি বলতেছেন যে না আপনি ফেরেশতা, এটা কি মেনে নেওয়ার মতো? না, আপনার ভিতরে সমস্যা আছে, ওই নেতার সমস্যা আছে। নেতা বলতেছে যে একটা মহিলা ওর কাপড় পরবে, পোশাক পরবে, এতে আমার সমস্যা হবে কি? মহিলার কি বলে ও যে ওর কেন সমস্যা হবে, আমি আমার পোশাক বলছে আমার বাবার টাকার পোশাক আমি পরবো, ওর কেন সমস্যা হবে? আরে সমস্যাটা আমাদের হবে, এটা আল্লাহ সমস্যা বানিয়ে দিয়েছে, এটা কি আমাদের এখতিয়ারে আছে নাকি? আমাদের এখতিয়ার আছে। আর মহিলারা ভালো করেই জানে যে কোন দিকে আমাদের নজর যায়। আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন, একটা মহিলা এমনভাবে ঘর থেকে বেরিয়েছে, ও কিন্তু জানে ওর সমস্যাটা কোথায়, যেমনি পুরুষ দেখবে আর উপর ওনাটাকে একটু টেনে নিল। এই কাজটা তো ঘরের ভিতরে করতে পারতো না, এখন কেন করলো পুরুষের সামনে, কেন করলো এটা? কারণ ও ভালো করেই জানে পুরুষের নজর কোন দিকে যায়। আর প্রত্যেকটা হচ্ছে দুষ্ট টাইপের প্রকৃতির, প্রত্যেকটা দুষ্ট টাইপের প্রকৃতির। ও নিজে চায় যে পুরুষটা ফলো করুক, এই জন্য ওর ড্রেস আপগুলো এরকম,
না হলে এমন এমন ড্রেস কেন বেরোবে যে ওর ভিতরের পোশাকের সাথে বাইরের কালার ম্যাচিং এক না, যাতে করে ভিতরের কালারটা দেখা যায়, কেন পরবে? ও জানে যে পুরুষদের দুর্বলতা আছে এখানে, আল্লাহ বলেছে কথা, পুরুষ হলে দুর্বলতা হবেই। আর আপনি বলবেন যে হবে কেন? সুবহানাল্লাহ, আপনি ভাববেন না যে এই সমস্যাটার কারণে শুধু আমরা শাস্তি পাবো, প্রত্যেকটা মহিলা কাল কিয়ামতের মাঠে চরম শাস্তি পাবে যার দিকে একটা পুরুষ তাকিয়েছে। রাসূলুল্লাহ কি বলেছে? মুমিলাতুন মায়েলাত, যে অন্যকে আকৃষ্ট করেছে, অন্যের প্রতি আকৃষ্ট হয়েছে, এমন প্রত্যেক মহিলা কাল কিয়ামতের দিন ফেঁসে যাবে। আল্লাহ তার দিকে ভালো রহমতের দৃষ্টিতে তাকাবেই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে এমন মহিলার দিকে। অতএব আমরা আপনাদের চিন্তা ভাবনা বুঝি, আমরা তো এই সমাজের লোকই, তাই না? আপনি আমাদেরকে আপনি সাধু ভাবেন না, কারণ আমাদের আমাদেরকে যেই সমস্ত থিওরি দিয়ে তারা বলে যে আমার পোশাক, এতে মহিলার বলতেছে মহিলার সমস্যা কি? হ্যাঁ কথা ঠিক আছে, একবার পুরুষের ক্ষেত্রে আসেন। হ্যাঁ বাস্তবিকই তার পোশাক জঘন্য, নোংরা বা নেকেড, আপনার কেন সমস্যা হবে যদি আপনি মুসলিম হয়ে থাকেন, মুমিন হয়ে থাকেন? আপনি যদি হারসের আরশের যে বা আল্লাহর যে বিশেষ ছায়া আছে সেই ছায়ার নিচে যদি হাশরের মাঠে স্থান পেতে চান, তার গুণ কি? রাসূলুল্লাহ কি বলেছে? তার মধ্যে এমন এক যুবক হাশরের সেই স্থানে ছায়া পাবে যেই যুবককে একজন উলঙ্গ মহিলা, সম্ভ্রান্ত মহিলা, সুন্দরী মহিলা একাগরে ডেকেছিল, কিন্তু সে যায়নি। সে বলেছে ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। এখন আপনি শুধু মহিলার পোশাককেই দোষবেন আর আপনার চরিত্রকে দোষবেন না? আরে বলা হয়েছে এখানে যে একটা মহিলা ডাকে আর আল্লাহর বান্দা বলবে ইন্নি আখাফুল্লাহ, আর আমাদের চরিত্র কেউ ডাকতে হয় না, আপনি পেছনে পেছনে ছুটেন, কতটা অধঃপতনে নেমেছে আমরা! তাহলে একতরফায় শুধু কথা বললে চলবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে এই হাদিসটা বলেছিল, যেই যুগে কোনো মহিলা ওপেনলি চলতো না, আর আপনি একটা মহিলার আকর্ষণীয় জিনিস দেখার পরে আপনি ঠিক থাকেন কি করে? আর আপনি বিয়ে করতেছেন না, আপনাকে সিয়াম রাখতো দেখি না, তো করেন কি আপনি? এটাকে দমে কিভাবে আপনার? রাসূলুল্লাহ তো বলেছেন যার ফলে কি হয় জানেন? এটাই তো আমরা দেখতে পাই এখন নেটে, স্কুল কলেজের মধ্যে যেগুলো হচ্ছে, ওই যে সংসদ ভবনের সাইডে যা হচ্ছে, ওই হেরা জিলে হাতির জিলে যা হচ্ছে, এটা তো আমরা দেখতে পাই এখন কি হচ্ছে। হোটেলের ভিতরে যারা হোটেলের মালিক, যারা যে কাজটা করেছে, যে জঘন্য, বাংলাদেশে যে কত পর্দাশীন মা বোনেরা আছে সুবহানাল্লাহ, যারা হোটেলে খেতে যায়, আপনি ভদ্রলোক যে পর্দানিশীন মহিলাদের জন্য আপনি ডিম লাইট লাগিয়ে দিয়ে ঘেরাও দিয়ে বাউন্ডারি করে দিয়েছেন আপনার হোটেল চালানোর জন্য, আমরা তো বুঝি এইসব ভাউতাবাজি কাদের জন্য। কোন হুজুরের বউ আছে যে এইরকমের হোটেলের খাইতে নিয়ে যায় সন্ধ্যার পরে? কোন হুজুরের বউ, কোন পর্দানিশীন মহিলা যায় ওখানে? আপনি কাদের জন্য ব্যবস্থা করেছেন এটা তো আমরা বুঝি। নদীর উপরে আপনি ওই ডিম লাইট জ্বালিয়ে দিয়ে আপনি পার্ক করেছেন, তারপরে ফাস্টফুডের দোকান করেছেন, চেম্বার করে দিয়ে কারা ঢুকে ওখানে? এই রকমের নিয়তের প্রত্যেকটা হোটেল লাকাল কিয়ামতের দিন হারামখোর হয়ে উঠবেন, আপনারা হচ্ছেন ফাসাদকারী, যারা এই জমিনের মধ্যে এই ফাসাদ করার জন্য স্কুল কলেজের মেয়েদেরকে চান্স দিয়ে দিয়েছে, যে পার্সোনাল কক্ষ দিয়ে দিয়েছে, ওখানে যা খুশি তারা তা করে ভিডিও করে প্রচার করে দিচ্ছে। কাল কিয়ামতের দিন ফেঁসে যাবেন আপনি, আপনি ভাববেন না যে আল্লাহ আপনাকে ছেড়ে দেবে, আপনি দেখেও দেখেন নাই, এমনটা হতে পারে না। সুবহানাল্লাহ, যেখানে রাসূলুল্লাহ বলেছেন মান রামুন কারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি, যেই ব্যক্তি খারাপ কিছু দেখলো সে তার হাত দিয়ে বাধা দেবে, আও বিলিসানি অথবা তার জবান দিয়ে, আও বিকলবি সে তার অন্তর দিয়ে বাধা দেবে। আর আপনি বাধা তো দূরের কথা, নিজে ব্যবস্থা করে দিলেন টাইম পাস করার জন্য। আপনার মধ্যে আর ফেরাউনের মধ্যে কোনো পার্থক্য আছে জানেন? আমি ফেরাউনের কথাটা কেন বললাম? এই পৃথিবীতে যে স্বাধীনতার কথা সমস্ত নেতারা বলে, তাদের সবার চাইতে উদার মনের ছিল ফেরাউন, সব নেতার চাইতে। কোনোদিন ভাবেন কোরআন দেখেন আল্লাহ কি বলেছে? ফেরাউনের মতন এরকমের মহিলাদের ক্ষেত্রে সচ্চরিত্রের ফেরাউনের মতন কোনো নেতা পৃথিবীতে জন্মায়নি, কোনো নেতা জন্মায়নি। ফেরাউন এত বড় শিয়াল, আর আল্লাহ বলতেছে সে ফেরাউন কি করত, যে পুরুষদেরকে হত্যা করত আর মহিলাদেরকে ছেড়ে দিত। কেন ছেড়ে দিত? ভোগ করার জন্য ছেড়ে দিত। কত দয়ালু দেখেন, পুরুষদেরকে হত্যা করত, মহিলাদেরকে ছেড়ে দিত। আর এই ধরনের নেতা হচ্ছে আমাদের সমাজে সবচেয়ে বেশি, এরা মহিলাদের স্বাধীনতা খোঁজে, কিন্তু কোন স্বাধীনতা চায় এটা আমরা বুঝি। এই ফেরাউনের চরিত্রের ইতর টাইপের লোকগুলো, এগুলো ফেরাউনের
কাজটা করত, ভোগ করার জন্য মহিলাদেরকে ছেড়ে দিত, পুরুষদেরকে হত্যা করত। আর আমাদের সমাজের এই সব নেতারা সেই থিওরি অবলম্বন করেছে যে মহিলাদের স্বাধীনতা চায়, পুরুষদের না, মহিলাদের স্বাধীনতা চায়, যে মহিলা যেমন খুশি তেমন প্যান্ট পরে ঘুরবে, পোশাক পরে ঘুরবে, এটা নাকি স্বাধীনতা। তো কথা হচ্ছে যে যেই পয়েন্টটা এখানে আমি বলতে চাচ্ছিলাম, গত দুই সপ্তাহ আগে আমার এই খুতবাটা একটা মসজিদে দেওয়ার কথা ছিল রূপগঞ্জ, কিন্তু ওই 21 ফেব্রুয়ারি হওয়ার কারণে রাস্তা এতটা জাম ছিল আমি রূপগঞ্জে পৌঁছতে পারিনি, 1টা বেজে গেছিল। তো জানি না হয়তো আজকের জন্যে ওই ওই কথাটা বলবো বিদায়, হয়তো খুতবাটা ওই দিন দেওয়া হয়নি। এর দুই দিন পর এই যে নাসির হুসাইন আছে না, ক্রিকেট খেলে নাসির, এর ভিডিও কি ভাইরাল হলো বা কিছু, তো ওই ভিডিওগুলো আসতে আসতে একটা ভিডিও আসছে আমাদের দেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তার নাম তার আব্দুল হামিদ রাষ্ট্রপতি, এর এই আব্দুল হামিদ ভাইয়ের একটা ভিডিও দেখলাম সুবহানাল্লাহ। সে বক্তব্য করেছে এডুকেটেড পার্সনদের সামনে, যারা ওই যে গোল্ড মেডেল পায়, শিক্ষিত উচ্চশিক্ষিত নারী পুরুষের সামনে। আর এখানে সে এমন কিছু কথা বলেছে, যদিও কথাগুলো সে হাস্যোজ্জ্বলভাবে বলেছে, হেসে হেসে বলেছে, কিন্তু আপনি জানেন একটা মানুষের অন্তরে যেটা থাকে ওটা কিন্তু কোনো না কোনোভাবে প্রকাশ পায়। যেই কথাটা আমি প্রকাশ করতে চাচ্ছি, ও যদি ওই দিন উনি যদি ওখানে দাঁড়িয়ে বলতে পারতো সমাজের সামনে যে আমার বিয়ের প্রয়োজন আছে, তাহলে কিন্তু সে সাকসেস, কিন্তু এটা তার বলতে পারে না, সে তো রাষ্ট্রপতি। সে এমন একটা কথা বলেছে সেখানে সুবহানাল্লাহ, একটা ফিল্ম স্টার একটা নায়িকাকে নিয়ে কথা বলেছে, তা আমি সেই বক্তব্যটা শুনে হাসলাম কিছুক্ষণ, কিন্তু আমি আল্লাহর প্রশংসাও করেছি। তারপরে কেন যেন হাসতে হাসতে হঠাৎ করে চোখে পানি চলে আসলো, কেন পানি চলে আসে জানেন, ওই কথাটা বলবো, সেটা এই জন্য পানি চলে আসছে, হতে পারে এই কারণে পানি চলে আসছে, আমরা সবাই কিন্তু এই বয়সে পৌঁছাবো, আমরা যারা যুবক এখন আছি না, আমরা সবাই কিন্তু একদিন মরবো, আর আমরা সবাই কিন্তু বৃদ্ধ হব, তাই না? সুবহানাল্লাহ। এখন আমাদের অন্তরে মহিলাদের যে চাহিদাটা আছে, আল্লাহ না করুক যদি দাড়ি সাদা হয়ে যাওয়ার পরও সেই চাহিদাটা থেকে যায়, এটা জানেন এটার রেজাল্টটা কত মারাত্মক হবে, এটা কত বড় ফিতনা। আপনার জীবনের 60 বছরের ইবাদত সব ধূলিসাৎ হয়ে যাবে, 60 বছরের ইবাদত ধূলিসাৎ হয়ে যাবে, কলঙ্ক একটা বয়ে যাবে, মাওলানার জায়গায় লুচ্চা শব্দ লেগে যাবে, এটা কত বড় ফিতনা। তখন যাই না, ওই ফিলিংসটা এখন আর আসবে না, কিন্তু আমি অনেক অনেক কান্না পেয়েছে সেই সময়। আমি এবং আল্লাহর কাছে বলেছি, আল্লাহ এই ফিতনা থেকে তুমি আমাদেরকে মুক্ত করে রাখো, কারণ এটা হচ্ছে চরম ফিতনা। রাসুলুল্লাহ কি বলেছেন, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটাকে কোট করেছেন, ইমাম বুখারী রাহেমাহুল্লাহ তিনি তার নিকাহ কিতাবুল নিকার মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার উম্মতের মাঝে মহিলাদের চেয়ে মা তারাত্তু বাদি ফিতনাতান আদাররা রিজালি মিনান নিসা, আমি আমার পরে আমার উম্মতের পুরুষদের জন্য মহিলাদের চাইতে বড় কোনো ফিতনা আমি দেখতে পাচ্ছি না। রাসুল বলছে যে আমি আমার পরে প্রত্যেক পুরুষের জন্য যে ফিতনাটা সব থেকে বড় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মিনান নিসা, মহিলা সংক্রান্ত ফিতনা। এটা ইমাম বুখারী রাহমাহুল্লাহ কোট করেছেন, হাদিস হচ্ছে 5096 কিতাবুর নিকাতে আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে, যুয়িনা লিন-নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসা, যে মহিলাদের প্রতি পুরুষদের চাহিদা রয়েছে, আর এই চাহিদা মরার আগদিন পর্যন্ত থাকবে আপনার, যার ফলে আপনি দেখতে পাবেন নেতারা যখন কোনো অনুষ্ঠানে যায় না, নায়িকা গায়িকাদের পাশে দেখবেন এদের শরীরের মধ্যে ড্যান্স চলে আসে, কিন্তু প্রকাশ করতে পারে না, কিন্তু সত্যর থামে না, নেচেও দেখিয়েছে অনেকে, তারপরে লজ্জা হয় না, কে দিচ্ছে এই জন্য জানেন, কারণ এরা জানে না এদের রেজাল্টটা কি, এরা কিন্তু যা ইচ্ছা তাই করে ফেলে, এরা কিন্তু রাসুলের মতো না। ওই যে কথাটা বলেছিলাম যে রাসুল সাল্লাহ ইসলামের চরিত্র থেকে নাস্তিকরা যে অপবাদ দেয়, আজকে একটা কথা আপনাকে এও বলে দিই আমাদের পক্ষ থেকে, রাসুল ইসলামের বয়স তখন 60, রাসুল ইসলামের ম্যাক্সিমাম বিয়েগুলো 53 বয়সের থেকে 63, 10 বছরের মধ্যে হয়েছে, এই 10 বছর রাসুল ইসলাম প্রায় 7 থেকে 8টা বিয়ে করেছিলেন। আপনি তো রাসুল ইসলামের এই কাজে মন ক্ষুণ্ণ যে, তাই না, যে রাসুল ইসলাম এতগুলো বিয়ে কেন করলো। এবার আপনাকে আমি ভিন্ন অ্যাঙ্গেল দেখাই, রাসুল ছিল এমন ব্যক্তি যিনি আল্লাহকে ভয় পায়, রাসুল ইসলামের প্রয়োজন ছিল, রাসুল ইসলাম বিয়ে করেছে, আপনার মতো লুচ্চামি করে নাই, আপনি বুড়া বয়সে যেগুলো করতেছেন আপনার সন্তানের ভয়ে, সমাজের ভয়ে, আপনার স্ট্যাটাস মানমর্যার ভয়ে, রাসুল ইসলাম এগুলোকে পাত্তা দেয়নি। রাসুল ইসলাম ভয় করেছে একমাত্র আল্লাহকে, এই জন্য আল্লাহর পক্ষ থেকে যা তাকে আদেশ করা হয়েছে, যা তিনি করতে হতো তিনি তা করেছে, কারো কোনো ভয় পায়নি। কি ভেবেছেন আপনি কত বড় পরীক্ষা, রাসুল ইসলাম শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে 9 বছরে বিয়ে করেছে, এটা যে শুধু তার একটা সাইড তা কিন্তু না, এটা পরীক্ষা নয়, এটা কত বড় পরীক্ষা আবু বকরের জন্য,
আরে আপনার আমার মেয়েকে যদি এখন কোনো শেখ বিয়ে করতে চায় আর আপনার মেয়ের বয়স হতো ধরেন 15, আপনি দিবেন? যতই আপনি লাইক দেন না কেন, ও শেখ আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, কিন্তু শেখের আপনার মেয়ে দিবেন না 15 বছরের মেয়ে, কেন জানেন আপনার শেখের বয়স এখন 40-45, দিবেন না তো আপনি মেয়ে? আবু বকরের জন্য এটা কত বড় পরীক্ষা ছিল, আবু বকর মানত এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু কিছু বলতে তো পারবে না, কিন্তু তার মেয়ে তো, আপনার আপনার মেয়ের দিকে আপনার ফিলিংস আসে না? আপনার মেয়ে সম্পর্কে আপনার চরিত্র কি বলেন? কোনো ব্যক্তি যদি পয়সা থাকুক, আপনার মেয়ের যদি 9-10 বছরের বয়স থাকে আর যদি বিয়ে করতে চায়, আপনার অনুভূতি কি, রাজি হয়ে যাবেন? কোনো পিতা হবে এটা? আবু বকর হয়েছিল, কেন? কারণ তিনি বিশ্বাস করেছিলেন একবার অন্তর থেকে যেটা আল্লাহর রাসূল, তার কোনো ফয়সালা নিজের পক্ষ থেকে হয় না। কত বড় পরীক্ষা করা হয়েছে আবু বকর সিদ্দিককে, এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যেমন একটা আল্লাহর মেসেজ বা পরীক্ষা, তেমনি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পরীক্ষা। 53 বছর বয়সে তাকে ওহি করা হচ্ছে যে আপনি আয়েশাকে বিয়ে করেন, মানুষ কি বলবে আর জাতি কি বলবে? কোনো পরবা করেছিলেন রাসূলুল্লাহ? কোনো পরবা করেনি। আল্লাহর বিধানের ক্ষেত্রে রাসূলুল্লাহ কোনো পরবা করে না। একদিন নামাজে রাসূলুল্লাহ একামত হয়ে গেছে, তিনি নাপাক অবস্থায়, হঠাৎ করে মনে হয়ে গেছে তিনি জুনুবী অবস্থায়, বলছে আলামা কানিকুম, তোমরা দাঁড়াও, গিয়ে গোসল করে এসেছে। আমি আর আপনি হলে কি করতাম? সুবহানাল্লাহ, আমাদের মধ্যে আছে আল্লাহর ভয়, আমি তো আপনাদেরকে ভয় করে হয়তো সালাত পুড়িয়ে ফেলতাম, কারণ এনে বলবে কি যে হুজুর নাপাক অবস্থায় চলে আসছে, বুঝেন না? সুবহানাল্লাহ, রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ তুমি রাসূলের উপরে সালাত এবং সালাম পাঠ করো, কোনো মানুষকে তিনি ভয় পায়নি। আজকে আমাদের নেতাগুলো শুধু মানুষ চক্ষু লজ্জার কারণে, মানুষের কারণে তারা পাপ করছে, কিন্তু জাহান্নামকে ভয় পায় না। আসুন জানেন এই শাস্তিটা কি হবে। কেন ওই দিন আমি বললাম যে চোখে পানি চলে আসছিল, শুধু এই হাদিসটাকে কেন্দ্র করে ইমাম মুসলিম তার ইমানের অধ্যায়ে হাদিসটাকে কোট করেছেন, 196 নম্বরে পেয়ে যাবেন ইমানের অধ্যায়ে। আবু হুরায়রা তার বর্ণনা করে রাসূল বলছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ওই 3 ব্যক্তির সাথে কথা বলবে না, তাকে পবিত্র করবে না, তার দিকে রহমতের দৃষ্টিতে ঘুরে তাকাবে না। কারা তারা? 3 শ্রেণীর ব্যক্তির কয়েক গুণ আছে। তার 1 শ্রেণীর হলো ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য বেদনাদায়ক কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল বলছেন তারা কারা? প্রথম ব্যক্তি হচ্ছে সাব্বুজ্জানি, বৃদ্ধ জেনাকার, বয়স হয়ে যাওয়ার পরে জেনা করে, এদের এমন শাস্তি দেবে আল্লাহ, আর আল্লাহ বলেছে এদের দিকে রহমতের দৃষ্টিতে আল্লাহ তাকাবে না। আর একটা যুবকের কথা আল্লাহ বলেনি, কেন? কারণ আল্লাহ ভালো করেই জানেন যে যুবকদের দ্বারা, যার ওয়াইফ নাই, এর দ্বারাই পাপটা হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ তো ওকেও শাস্তি দেবে, কিন্তু আল্লাহ এই কথা বলেনি যে যুবক তোর দিকে আমি কাল কিয়ামতের দিন তাকাবো না। কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ, বয়স হয়ে গেছে 60-70 বছর হয়ে গেছে, সাংসারিক জীবনে ছিল, এমন মুরব্বীদের দ্বারা যদি জানা হয়ে যায়, আল্লাহ বলছেন কিয়ামতের মাঠকে পবিত্র করা হবে না, ওর দিকে আল্লাহর রহমতের দৃষ্টিতে তাকাবে না। আপনি কি ভেবেছেন এই ধরনের এই ভিডিও ক্লিপ যখন আপনি দেখেন, আপনি কি আল্লাহর কাছে আশ্রয় চান না মজা পান? যখন দেখেন যে একটা বৃদ্ধ বয়সের লোক একটা বকরির সাথে এরকম করতেছে, একটা বৃদ্ধ বয়সের লোক তার নাতি বয়সের একটা মেয়ের সাথে এরকম করে ফেলেছে, মাদ্রাসার ছাত্রদের সাথে কোনো হুজুর এরকম করে ফেলতেছে, আপনি দেখতে পান এগুলো নেতাগুলো অমুক অমুক জায়গায় এগুলো করে ফেলতেছে, আপনি দেখার পরে কি আপনাকে আল্লাহর কাছে আশ্রয় চান, নাকি আপনি টল করেন এগুলো নিয়ে? কয়জন যুবক বলতে পারবেন যে আপনি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন? কারণ এগুলো হচ্ছে ফাসাদ, ফিতনা, এটা যার জীবন একবার হয়ে যাবে লাইফ বরবাদ হয়ে যাবে, এ দুনিয়া লাঞ্ছনা পরকাল তো গেছে। এই জন্যে তারা আসলে এগুলো রং তামশা করে করে ফেলে, বলে ফেলে, কিন্তু সত্যিকার অর্থে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় এবং তার শাস্তির ভয় যদি থাকতো, কোনো নেতাই কাজটা করতে পারতো না। আর আমার যদি টাকা থাকতো আমি 4টা বিয়ে করে ছেড়ে দিতাম। মানুষ কোন দিনের জন্য বাড়ি গাড়ি করে, নিজের সেফটির জন্য নয়, নাকি পাপ কামানোর জন্যে? তাহলে আপনার তো ওই সামর্থ্য আছে, কেন আপনি পাপে লিপ্ত হচ্ছেন? কেন কি জবাব দিবেন কাল কিয়ামতের মাঠে? আল্লাহ তো আপনাকে এটাই বলবে, বান্দা তোকে তো আমি 4টা পর্যন্ত জায়েজ করে রেখেছিলাম, আর রাসূলের জন্য জায়েজ করেছিলাম, রাসূল তো করেছে, তুমি এটা জানতা, তুমি 4টা করতা? তুমি সমাজের সামনে ভালো সেজেছ যে হুজুররা 2টা 3টা করে বিয়ে করে, তুমি তো 10টা মহিলার সাথে গিয়ে সম্পর্ক করেছিলাম, তা বিয়ে করে করতাম? আল্লাহ তো এটাই চাচ্ছে, কেন করবো না? সে পবিত্র জীবন আমরা গ্রহণ কোনো করছি না। আপনি ভাববেন না যে এইভাবে আল্লাহ আপনাকে ছেড়ে দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি দেবে। এটা ইমাম মুসলিম 196 এনেছে যে প্রথম ব্যক্তি হচ্ছে সাব্বুজ্জানি, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যদি জেনায় লিপ্ত হয় তার সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথাই বলবে না, তাকে তো পবিত্র করা দূরের কথা, কথাই বলবে না তার সাথে। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ও মালিকুন কাজ্জাব, মিথ্যুক সরকার, মিথ্যুক মালিক,
কোনো প্রতিষ্ঠানের মালিক হোক, কোনো রাষ্ট্রের মালিক হোক, মিথ্যুক মিথ্যা কথা বলে জনগণের সাথে, এই ধরনের ব্যক্তিদের সাথে কাল কিয়ামতের মাঠে আল্লাহ কথাই বলবে না। দ্বিতীয় হচ্ছে ও আইলুন মুস্তাকবিরুন, এবং যেই ব্যক্তি অভাবী দরিদ্র তারপর অহংকার করে। আরে মানুষ টাকা দেখে অহংকার করে টাকার বিনিময়ে, কিন্তু যার কিছুই নাই তারপর অহংকার করবে, এই রকমের কোন ব্যক্তির সাথে কিয়ামতের মাঠে আল্লাহ কথাই বলবেন। এই তিন ধরনের অপরাধ থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহ তুমি আমাদেরকে আশ্রয় দিয়ে দাও। আকুলু লি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। কিছু আরো চমৎকার কথা ছিল, ওটা নেক্সট খুতবা ইনশাআল্লাহ বলবো, শুধু আপনাদের একটা দৃষ্টি আকর্ষণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জীবন চান, স্ত্রীদেরকে কি বলেছে জানেন? আল্লাহ সাহেবা বলেছে, সাহেবা সঙ্গী বলেছে। যেই সঙ্গী আপনার বিপদে আপনার পাশে থাকে, আপনার সুখের সময় দুঃখের সময় আপনার নাপাক পাক সব সময় আপনার পাশে থাকে, সাহেবার মান দিয়েছে সঙ্গী। আল্লাহর কাছে এটা এতটা পবিত্র জীবন। এই দুনিয়াতে যেমন স্ত্রী এবং স্বামীকে বেনিফিট পান, কিয়ামতের মাঠেও এই স্বামী স্ত্রী একে অপর থেকে উপকৃত হতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জীবনকে পছন্দ করেন। আদম আলাইহিসসালামকে যখন জান্নাত দেওয়া হয়, আল্লাহ যে জুমলাটা ব্যবহার করেছিল আপনি দেখেন কি বলেছিল, আল্লাহ বলছেন ইয়া বকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। এটা একেবারে বাকারার প্রথম দিকে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বলছেন এটা হাওয়া তোমার স্ত্রী, তাকে নিয়ে তুমি জান্নাতে ঢোকো। আল্লাহ বলেনি এটা তোমার দাসী, এটা তোমার গার্লফ্রেন্ড। হাওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গার্লফ্রেন্ড বা প্রেমিকা পরিচয় দেয় নাই, বলেছে আদম এটা তোমার স্ত্রী, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে ঢোকো। জান্নাতে যে আমাদেরকে হুর দেওয়ার কথা বলা হয়েছে, সেটাও আমাদেরকে দাসী রূপে দেওয়া হবে না, এবং সেটা আমাদের গার্লফ্রেন্ড প্রেমিকা রূপে দেওয়া হবে না। আল্লাহ বলতেছেন বান্দা যেহেতু আমি পবিত্র জীবন চাই, প্রত্যেকটা হুরদের সাথে তাদেরকে আমি বিয়ে পরিয়ে দেব। আল্লাহ বলছেন সেখানে বৈবাহিক সম্পর্ক থাকবে। কোরআনের দুইটা আয়াত নিয়ে নেন, একটা হচ্ছে সূরা দুখান 54 নম্বর আয়াত, এবং একটা হচ্ছে সূরা তুর 20 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়া কাযালিকা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন, এইভাবে আমি মুমিনদেরকে জান্নাতের হুরদের সাথে বিয়ে পরিয়ে দেব। আল্লাহ শুধু এটা বলবে না যে রাখাল হিসাবে, দাসী হিসাবে, গার্লফ্রেন্ড হিসাবে নিয়ে থাকো, আল্লাহ বলবে সব তোমার স্ত্রী। তার মানে জান্নাতে আল্লাহ অপবিত্রতার স্থান দেয়নি। এটা যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোকানে বলেছে, তেমনি আল্লাহ তুরে বলেছে মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফা। আল্লাহ বলছেন তারা হেলান দিয়ে বসে থাকবে, মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফাতিন ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন, এবং আমি তাদেরকে ডাগর ডাগর হুরদের সাথে বিয়ে পরিয়ে দেব। আল্লাহ সেখানে গার্লফ্রেন্ডের কথা বলেনি। এই জন্য পবিত্র জীবন যারা দুনিয়াতে গ্রহণ করবেন পবিত্র জীবনই পাবেন, কিন্তু এই গার্লফ্রেন্ড আপনাকে জান্নাতে তো নেবেই না, বরং ডুবাবে। এই জন্য প্রত্যেক ব্যক্তি মুসলিম যেন এটাকে কান খাড়া করে শুনে রাখেন। আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই জমিনেই পবিত্র জীবন গ্রহণ করার তৌফিক দান করেন। এবং বলেছিলাম যে বিয়ের উপকারী সম্পর্কে আপনাকে একটা কয়েকটা কথা বলবো, অনেকগুলো কথা তো একটা হাদিস না বললেই নয়, যেটা আমি প্রথমে বলে দিয়েছি, প্রথম থেকে আমি হাদিসটা আপনাকে শুনিয়ে দিই, চমৎকার একটা হাদিস। এই হাদিসটা ইমাম তিরমিজি রাহেমাহুল্লাহ তিনি তার কিতাবুল জিহাদের মধ্যে এনেছেন। হাদিস হচ্ছে 1655, এবং এই হাদিসটা ইবনে মাজাতে আছে 2518, এটা হচ্ছে আহকামের অধ্যায়, এবং ইমাম নাসাই এনেছেন তার কিতাবুন নিকার অধ্যায়। আবু হুরায়রা তার বর্ণনাকারী রাসুলসলাম থেকে তিনি কোট করে বলতেছেন, কালা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ আছে, হাক্কুন আলাল্লাহি আউনুহুম, যাদের উপরে আল্লাহর হক যে আল্লাহ তাদেরকে সাহায্য করবেই করবে। এই জমিনের মধ্যে তিন শ্রেণীর মানুষ আছে, তিন শ্রেণীর এমন মানুষ আছে যাদেরকে আল্লাহ সাহায্য করবে, এটা আল্লাহ নিজের উপরে হক করে নিয়েছে, মানে এটা আল্লাহর উপরে লাজিম করে নিয়েছে আল্লাহ যে আমি তাকে সাহায্য করবই করব, এটা আল্লাহর উপরে হক। তিন শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ হচ্ছে ওয়াল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যেই মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদে নেমে যায় আল্লাহ বলছেন ওকে সাহায্য করার দায়িত্ব আল্লাহর। দ্বিতীয় ব্যক্তি কি, ওয়াল মুকাতিবু আল্লাযী আরা আল্লাযী ইউরিদু আদা, ওই চুক্তিবদ্ধ দাস যে কোনো মালিকের সাথে চুক্তি করেছে যে আমাকে এত টাকার বিনিময়ে ছেড়ে দেন, আমি কাজ করে করে এনে আপনাকে টাকা পরিশোধ করে দেবো, আমাকে মুক্ত করে দেন।
এই দাস যে মালিকের সাথে এমন চুক্তি করে একর অন্তর থেকে আল্লাহ বলছেন ওকে এই টাকা পরিশোধ করার কিভাবে করবে এই সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম মুকাতিব যেই ব্যক্তি মালিকের সাথে সৎভাবে চুক্তি করেছে এর তাবে রয়েছে যারা ঋণগ্রস্ত ব্যক্তি কেউ যদি কোনো বন্ধু বান্ধব কারো কাছ থেকে ঋণ নেয় এই সেন্সে অন্তর থেকে যে আমি ওর ঋণ পরিশোধ করব করবে আল্লাহ বলছেন ওকে সাহায্য করার দায়িত্ব আমার কিন্তু যেই ব্যক্তি অন্তরে খারাপ নিয়ত রাখে যে নেওয়ার পরে টালবাহানা করবে ওকে আল্লাহ ঋণই করি কাল কিয়ামতের মাঠে উঠাবে কিন্তু যেই ব্যক্তি ওয়াদা করে যে আমি দেবই কিন্তু সে যদি না পারে হাদিসে এটাও আসছে আল্লাহ কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে সন্তুষ্ট করে দেবে একে মাফ করে দেবে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য তৃতীয় ব্যক্তি কি ওয়ান্নাকিহু আল্লাযী ইউরিদুল আফাফ ওই বিবাহিত ব্যক্তি যে বিবাহ করতে চায় শুধুমাত্র এই জন্যে যে সে পবিত্র জীবনযাপন করবে সে পাপ করবে না কোনো অবৈধ মহিলাকে স্পর্শ করবে না এই সেন্সে যেই যুবক প্রস্তুত যে আমি এই জন্য বিয়ে করতে চাই আল্লাহ বলছেন ওকে সাহায্য করার দায়িত্ব আমার আল্লাহ বলছেন ওকে আমি সাহায্য করবই করব এই জন্য যারা যুবক এখন মাত্র অল্প টাকায় বেতন পান বা কিছু আপনি বিয়ে করেন ভালো পাত্রী পেয়ে গেলে আপনার সংসার চালানোর দায়িত্বটা আল্লাহ বলছে বান্দা তোকে আমি রিজিক দেব আমি তোকে সাহায্য করব ইনশাআল্লাহ ওই আয়াত তো আছেই ওটা আমরা পরে বলবো যেহেতু লম্বা হয়ে যাচ্ছে খুতবা আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা পবিত্র জীবন চাচ্ছি আল্লাহ তুমি আমাদেরকে পবিত্র হয়েই তোমার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করো আল্লাহ যদি আমাদের তুমি সামর্থ্য না দিয়ে থাকো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে যেভাবে তুমি তা পাক পবিত্র রেখেছিলে আমাদেরকে আল্লাহ ওইভাবে পাক পবিত্র রাখো এবং যেই কোনো ষড়যন্ত্র থেকে আল্লাহ মহিলাদের ফিতনা থেকে তুমি আমাদেরকে মুক্ত করে দাও এবং ওই সমস্ত মা বোনদের জন্য আমরা দোয়া করি যারা হয়তো বিধবা হয়ে আছে সংসার চলছে না বা স্বামীর প্রয়োজন আল্লাহ এমন যতগুলো মহিলা আছে মুমিন মুসলিমাত আছে আল্লাহ তাদের জন্য তুমি উত্তম জীবনসঙ্গিনীর ব্যবস্থা করে দাও ইয়া রাব্বুল আলামিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু